গতকাল আমরা আলোচনা করছিলাম যে শেষের দিকে যে যারা জ্ঞানী পুরুষ তাদের কিরকম পুরো ব্যক্তিত্বটা কিরকম হয়ে যায় বলছেন, লক্ষ্মীতে ব্রহ্ম নির্মাণ ক্ষীণ কর্মসা ছিন্ন দ্বৈধাত্মান সর্বদেবতা। হচ্ছে যারা জ্ঞানী পুরুষ মহাত্মা তাদের ক্যারেক্টার বলছে যে লবন্তে ব্রহ্ম নির্বাণ, ব্রহ্ম নির্বাণ হচ্ছে মোক্ষ, যেখানে তিনি বুঝে গেলেন যে আমি সেই যে সচ্চিদানন্দ তার সঙ্গে এক, সেই যে শুদ্ধ চৈতন্য আমি সেই শুদ্ধ চৈতন্য, এটাকে বলে মোক্ষ। এই মোক্ষকে তার যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সেটা বিভিন্নভাবে আমাদের সামনে রাখা হয়। একটা যেমন বলছেন যে কালকে যেটা আলোচনা হচ্ছিল অক্ষয় সুখ অক্ষয় আনন্দ, যা এই বোধ পায় সুচিদান আমি সেই সুচিদানন্দ, তার আত্যন্তিক সুখ মানে তার এত আনন্দ হয় এটা হচ্ছে একটা। অন্য জিনিস বলছেন প্র্যাকটিক্যাল দিকে বলছেন যে জন্মমৃত্যু যে চক্র সেটা থেকে তিনি বেরিয়ে আছেন, আর জন্মমৃত্যু চক্র থাকে না। এরকম অনেকগুলো জিনিস যে যেমনটি আছে তেমনটি দেখে জিনিসটা আছে, এইসব বলছেন। বলছেন ব্রহ্ম নির্বাণ মানে মোক্ষ পাওয়া, কারণ ক্ষীণ কর্মসা যাদের পুরুষ মানে নষ্ট হয়ে গেছে, যত রকমের যে পাপ আদি পুরুষ, পাপ আদি পুরুষ মানে কি হয় যে কোনো সংকল্প সেটাই পাপ, অপরকে আমি ভালো করব সেটাও কিন্তু পাপ, অপরের মঙ্গল করবো অপরের সেবা করব এটাও পাপ, যে কোনো সংকল্প ওটার সঙ্গে কোনো সংকল্প নেই। সেই জন্য যারা জ্ঞানী হন তারা ধর্ম অধর্মের পারে চলে যান, শুভ অশুভর পারে চলে যান, এগুলো উচ্চ কথা, এটা ঠিক আমাদের মতো লোকেদের জন্য নয়। তবে কি শুনে রাখা ভালো যে শেষ কথাটা কি হয়, তারা সব কিছুকে পারে চলে যায়, যে কোনো সংকল্প যদি থাকে আপনার পায়ে যদি শেকড় দেওয়া থাকে সেই শেকড়টা লোহারি হোক সোনারি হোক আর সুতরি হোক শেকড় শেকড়, তো অপরের ভালো করব অপরের সেবা করব এইটাও পাপ। তো যারা যাদের কর্ম ক্ষীণ হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে তাদের আর কোনো পাপ নেই, মানে ধর্ম ধর্মের পারে চলে গেছে, আর ছিন্ন দ্বৈধা বিধা বিধা মানে হয় সংশয়। আপনারা যদি কখনো খুব গভীর যখন জপ ধ্যান করতে শুরু করবেন আধ্যাত্মিক জীবন খুব গভীর যখন খুব গভীরে যখন চলে যাবে মানে সাধারণ স্তরে এখন তো যে ওই 108 করে করতে শ্রুতি কভার করো এখন তুমি 108 হয়ে যায় ভালো হলো, যে বলছিলে 108 পয়েন্ট মানে কি 108 কোনো রকম হয়ে যায় মেরে কেটে কোনো রকমে হ্যাঁ নমো নমো করে শেষ করা ওইটা। যখন একজন দেখবেন যে লম্বা মানে আধ্যাত্মিক জীবন ছাড়া আর কিছু নেই তখন একটা স্টেজে গিয়ে সংশয় আসে যে আমি তো সারা জীবন দিয়ে দিলাম ভগবান আছেও কি, এটা প্রত্যেকটি আধ্যাত্মিক লোকের এটা হতে বাধ্য যে ভগবানের উপরেই সন্দেহ এসে যায়, এটা আসতে বাধ্য। যখন এই সংশয় আসে এটা হচ্ছে সাইন অফ প্রোগ্রেস, এটাকে বলে আমাদের খ্রিস্টান যারা সেন্টস তারা বলেন ডার্ক নাইট অফ দ্য সোল। যখন সংশয় আসে ভগবান আছে কি, আমাদের এখানে এটাকে একটু বেশি এটাকে নিয়ে আলোচনা করা হয়নি, তবে ঠাকুরও বলছে যে কোনো সন্দেহ মাঝে মাঝে যে তিনি আছেন কি নেই এগুলো হয়। তো যখন সব রকমের যে দ্বিধা সব রকমের সংশয় কেটে বেরিয়ে গেছে আর কোনো কিছু নিয়ে কোনো সংশয় থাকে না, আর যথাত্মান হয় যিনি সব ইন্দ্রিয়কে সংযত করে নিয়েছেন কোনো ইন্দ্রিয়ে তার কোনো দুর্বলতা নেই,
তো যে সাধারণ জানে খেতে ভালো লাগে, একটা মিষ্টি খেতে ভালো লাগে, তাতেই সে পেশে যাবে। বলে আর সর্বভূত হিতে রাখা, এই গীতাতে সর্বভূত হিতে রাখা এটাকে খুব এমফাসাইজ করা হয়েছে। গীতাতে 5-6 বার এই এক্সপ্রেশনটা এসেছে, সর্বভূত হিতে রাখা। সে যেই বলুক না কেন সবারই প্রতি তার একটা হিত চিন্তা, শুধু আমার লোকেদের জন্য হিত চিন্তা তা না। এটা একমাত্র ঠিক ঠিক যদি দেখা যায় সর্বভূত হিতে রাখা, এটা ঠিক ঠিক ধর্মের দিক থেকে যদি দেখেন একমাত্র হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। বৌদ্ধ আরো নিজেদের মধ্যে আছে যে আমি বৌদ্ধ বানাবো, জৈনদেরও আছে, আর খ্রিস্টান ছাড়া খ্রিস্টানিটি ছাড়া বুঝেই না, আর ইসলাম তো তাহলে মাছিয়ে রেখে দিয়েছে, মানে ওর নিজে ছাড়া কাউকে জানে না। আর ইসলাম যে জিহাদ আদি এখন যে বিশেষ করে আল কায়দা এরা যেটা শুরু করেছিল তাতে হচ্ছে যে মুসলমান বাদে সবাই কাফির, আর সব কাফিরকেই মারা দরকার। তো এই যে সর্বভূত হিতে রাখা, এটা হচ্ছে একটা প্রাইম কন্ডিশন। বলছে যে যিনি জ্ঞানী পুরুষ, যিনি আধ্যাত্মিক পুরুষ, তার একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারই হচ্ছে সর্বভূত হিতে রাখা। উনি কখনো বলবেন না যে ভাই আমার যদি তুমি শিষ্য হও তোমার মঙ্গল হবে, অপরে যদি শিষ্য হও তাহলে নরকে যাবে, আর মুসলমানরা শুধু নরকে যাবে বলে ছেড়ে দেয় না, ও বোমা মেরে উড়িয়ে দেয়। ও একটা পরিষ্কার সেই পরিষ্কার যে যারাই মুসলমান সকলকে মারতে হবে। তো এখানে বলছেন যে যারা যোগী যখন জীবিত অবস্থায় তাদের জ্ঞান প্রাপ্তি হয়ে গেছে, জীবনমুক্তির অবস্থায় তাদের ক্যারেক্টারিস্টিক কি হয়, বলছে ধর্মকে ধর্ম নির্মাণ, তারা মোক্ষ পেয়ে যান। আর দেখা যায় যে কোনো কর্মশ নেই, কোনো পাপ নেই, কোনো ধরনের পাপ নেই। আর শেষ কথা তিনি পাপগুলো সব কিছু উর্ধ্বে, সুখদুঃখের উর্ধ্বে, কোনো ধরনের সংশয় তার মনে নেই, আর ইন্দ্রিয় পুরোপুরি সংযম কমপ্লিট। কিন্তু শেষ কথা হচ্ছে সর্বদিকে তা কখনো ওরা কারোরই অমঙ্গল কামনা করবে না। এইখানে সন্ন্যাস মন্ত্র আমাদের যেটা হয় তাতে বলে অভয় সর্বদেভ্য, সকল জীবকে সবাই আমি অভয় দিচ্ছি, আপনাকে দেখে সবাই যেন মনে করে যে আমি এখানে গিয়ে আশ্রয় পেতে পারি, আপনাকে দেখে ভয় পেয়ে যাই, তাহলে আপনার কিছু বলবার আছে, তো ওইটা হওয়ার কথা। তার সঙ্গে কি 26 নম্বর শ্লোক, কাম ক্রোধ বিমুক্তানাম ইতীনাম ইয় চেতসা অবিপো ব্রহ্ম নির্বাণম বর্ততে নিদিতাত্মনা। বলছেন যিনি কাম ক্রোধের যে বেগ, কাম ক্রোধ বিমুক্তা, এর আগেও বলছিল কাম ক্রোধের বেগ, যে কালকে আলোচনা করছিল যে কাম আর ক্রোধ এমন সামান্য অসম্ভব, ক্রোধটাকে তাও কোনো রকমের খুব কষ্টে ম্যানেজ করা যায়, কিন্তু কাম আমাদের মহাভারত যখন পড়বে মহাভারতে বাপ শুধু কাম 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 কাম, কেউ নেই যার কাম নেই, সেই রাজারা কি না কি করে দিচ্ছে। আর সবচেয়ে বলবার তো ঋষি গুলোকে, সে তো মানে কি করে বেড়াচ্ছে। আমার এটা খুব মানে মজার টপিক আর কি, যারা একটু পিউরিটান, যারা খুব পবিত্র, তাদেরকে আমি খালি লিস্ট ধরাতে থাকি যে দেখুন আপনার কজন গোল মিলেছি। তো একদিন আমাকে 22 সাংসদ বয়সকে লিস্ট বলছিলাম, উনি ঘাবড়ে গেলেন, আর তাই বলুন দেখুন আপনার এই জটার নাম করার লোক আছে না, কারণে তো ঠিকভাবে জন্ম হয়নি, ওপর থেকে নিচে গোল সকলেই গোল মেলে, ওপর থেকে নিচে সকলটা গোল মেলে। তা আমার কাছে একজন বয়স্ক ভদ্রলোক আছে, বিরাট পণ্ডিত লোক, আরএসএসের লোক, তো তাকে যখন লিস্ট বলতে শুরু করে দিল ভয় আর বলবেন না, কানে আঙুল দিয়ে দিতে হচ্ছে। আর দেখুন আপনি এটাকে যত আপনি হাইলাইট করুন, যতই আপনি এটাকে বিরাট একটা রং দিন, কিন্তু তো ফ্যাক্ট যে সীতা একটা অ্যাবান্ডেন্ট চাইল্ড। আরে আপনি সেই কাহিনী পুরাণ তৈরি করছেন, আপনি তো করেই দিতে পারেন,
এবন্ডেন্ট চাইল্ডকে চার্জ কি পাওয়া যায়, মানে অ্যাবন্ডেন্ট চাইল্ড যেটাকে জনক নিয়ে নিয়েছে তাদের কাহিনী রচনা হয়েছে। রামচন্দ্র আদি সব ভাইয়ের জন্য বিচিত্রভাবে হয়েছে। ব্যাস মুনি তার বাবা কি না এটা ওই কি জেলে মিনিকে দেখে সে আর কামকে সামলাতেই পারছে না, সে বলছে দ্রৌপদে দাঁড়াও আমি ওয়াসা শরীর করে দিচ্ছি। ব্যাস মুনি অন্যদিকে সে একটা অপ্সরাকে দেখে নিজে আর সামলাতে পারছে না, সেখান থেকে সূর্যদেবের জন্ম। আর ব্যাস আবার নিজে গিয়ে আবার ওই যে ভাইয়ের যে সব ছিল ওইভাবে রানীগুলোকে জন্ম দেওয়া যায়, পুরো পাণ্ডব বংশ সেখান থেকে, পুরো গৌরব বংশ সেখান থেকে, দ্রোণাচার্যের জন্ম এক বিচিত্র ভাবে হয়েছে, মানে যেখানেই যাবে সবটাই গোলমাল। আর মহাভারত শুধু ঋষিদের যে গোলমাল 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 দিকে তো মাথা ঘুরে যায়। বিকাশ বাবু এগুলো জাস্ট সাবধান করা, মানে আপনি শুরু করে দেবেন না, আপনার কোনো ঠিক নেই, আপনারা সব শুনে আবার বক্তব্য হচ্ছে যখন আসে। হ্যাঁ কি মন চঞ্চল হয়েছে আমার কথা শুনে, তাহলে তো আমাকে সামনে শুনলে বলতে হবে। হ্যাঁ এখানে ওদের সাবধান করছে, এখানে সাবধান করছে যে এই গাঁ যদি গান করে থাকে তোমার গোলমাল আছে। ব্যাসের কখনোই সে সম্মান পাবেন না যেটা এই যে শঙ্করাচার্য আদির যে সম্মান আছে। ব্যাসের ওই যে বলছেন না ঠাকুর কথা বলছেন, দেখো ব্যাসের ইয়ে ছিলেন, গৃহস্থ ছিলেন তো সংসারী, সুখদেবের শোকে কাঁদছেন, ঠাকুর ব্যাসকে সে সম্মান দিচ্ছেন না, বিশেষ করে সে সম্মান দিচ্ছেন না। তিনি বলছেন নামচারি নিজেরই বিয়ে করে সামলাতে পারেন, কিন্তু আকর্ষণ কম্প্রোমাইজ করছেন না, এইটাই চলুন গ্রেটনেস। তিনি জানেন যে তিনি নিজে সামলাতে পারলেন না, অপ্সরাকে দেখে চঞ্চল হয়ে গেলে, অপ্সরা টপসরা দেখে ঘুমে, বাস্তবিক জীবনে তার দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ সেই, কিন্তু ওইগুলো মানে এগুলো হচ্ছে অন্য দিক থেকে সাবধান করা। এগুলো নবীনবাবু আপনার কিন্তু বেশি অসুবিধা দেখি ক্লাসে ঘুমন, এই অপসরা টপসরা বলে হয়তো যে কি পড়তেন কেন আশ্চর্য হয়ে পারে সত্যি। তো বলছেন যে যারা কাম ক্রোধ বিজ্ঞান নয়, কাম ক্রোধের বেগকে যে কন্ট্রোলে নিয়ে নিয়েছে, আর ইতিনা ইতিনা মানে হয় যারা সন্ন্যাসী, যারা যত্ন প্রেরণ করছে, আর যত শেষ শুধু ইতিনা না, আপনি ইতি হয়ে গেছেন সাধন হয়েছেন বলে হবে না, সাধনের জন্য সাধনাটা চাই, বুঝলে সত্যি এই যে দীক্ষাটা নিয়ে নিলে হয় না, দীক্ষা নিয়ে এলে মানে ভক্ত হয়ে গেলে, ভক্ত হলে হবে না, ভক্তিটা প্র্যাকটিস করতে হবে, ইয়েতি হলেই হবে না, ইয়েতি হলেই হবে না, ইয়েতি চেয়ে বুঝলো, প্রথমে তোমাকে ওটা হতে হবে, হয়ে গিয়ে ওটাকে ফুল পুরো দমে ওটাকে নামাতে হবে, তখন এই কন্ডিশনসগুলো 25-27 নম্বর কন্ডিশন যখন ফুলফিল হয় তখন বলছেন আমি তো আমি তো মানে দুটোই আমি তো ব্রহ্ম নির্বাণ, যে জীবন দশায় ব্রহ্ম নির্বাণ, ব্রহ্ম নির্বাণ মানে মোক্ষ, জীবন দশায় মোক্ষ হয়ে যায় আর মৃত্যু পরেও মোক্ষ। আমাদের আগেকার দিনে এর আগে আগে এসেছে পরে আসবে যে মানুষ মৃত্যু সময়ও যদি তার জ্ঞান করা তার কোন জন্ম হবে না, আর জীবন সে যার হয়ে গেছে সে তো জীবন মুক্ত, সে তো রাজা বলছেন অভিত ইন বোথ কন্ডিশনস, জীবন হিসাবে সে মুক্ত আর মরে যাওয়ার পরেও সে মুক্ত, মরে যাওয়ার পরেও মুক্ত আর সেকেন্ড টাইম জন্ম হবে বর্তাতে বিনীতা না, যারা যাদের যে এই যে এই কারণে যে জ্ঞানীরা দ্রুত অবস্থাতেই তা জ্ঞান, এই যে জ্ঞান আমি সেই ব্রহ্ম, এই জ্ঞান আসলে কি জানে এই যে চৈতন্য বোধ,
চৈতন্য বোধ সবারই ভিতরে আছে, সবারই ভিতরে আছে। আর এটা সবচেয়ে ভালো বোঝা যায় যে সাধারণ যে জীব সেও জানে আমি আছি, আমার খাওয়া আছে। এই যেরকম চড়ুই পাখিগুলো খেলা করছে, বাসা টাসা বানাচ্ছে, চারিদিকে দেখা যাচ্ছে, সেও জানে আমি আছি, আমার এখন বাচ্চাগুলো হয়ে যাচ্ছে। তো এই আমি বোধটা কিন্তু তারও আছে, কিন্তু এতটা অ্যাডভান্স না যতটা আমাদের আছে। এই যে আমি বোধটা আছে, আমি এটাই হচ্ছে চৈতন্যের বোধ। এখন এই যে বোতল আছে, গ্লাস আছে, পাথর আছে, এদের এই বোধ আছে কিন্তু আমরা জানি না, বোধাই নেই, কারণ ওদের কোনো আচরণ দেখা যাচ্ছে না। যদি থাকবে সেটা সত্য অবস্থায় থাকবে। সেকেন্ড থেকে যখন একটু অ্যাডভান্স হয়ে যায়, আপনার আমি বোধ আছে তো, তো যারা আমি বোধ সবারই আছে, ছোট বাচ্চা তারও আছে আমি বোধ। এই আমি বোধ যেটা এর হচ্ছে চৈতন্যের অভাস। সেকেন্ড থেকে যখন আপনি সাধনা করে 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 যখন এগিয়ে গেলেন না, তখন বোধ হয় আমি বা তুমি, তুমি বলতে গেলে ঈশ্বর বোঝায়। তো আপনার এটা লিখে নিন, এটা না আমি খুব আমার হঠাৎ একটা ফ্ল্যাশে এসেছে, নতুন এসেছে বলে আমিও খুব এক্সাইটেড। লিখে নিন প্রথম অবস্থায় আমি বোধ, দ্বিতীয় অবস্থায় তুমি বোধ। প্রথমে যখন আপনি সাধনা করছেন, মানে সাধনা আপনি জীবনযাপন করছেন, তখন মনে হয় আমি আমি করছি, আমি করছি, আমি খাচ্ছি, আমি এই আমি সবাই আমি বোধ আছে। একটা পাখি, একটা ছাগল, ছাগল যদি আপনি কাটতে চান সে ভ্যাঁ ভ্যাঁ করতে শুরু করে, তার সে আমি বোধটা আছে। মানুষের আমি বোধ আছে, কিন্তু মানুষের স্পেশালিটি হলো সে তুমি বোধটাও নিয়ে আসতে পারে, যে ভগবানই আছে, ভগবান করছেন, ভগবান আমার সব তুমি বোধ আছে। আর তৃতীয় অবস্থা হয়ে যায় আমি তুমি। কি অমিতবাবু ভালো লাগলো এটা? তৃতীয় অবস্থায় আমি তুমি, আমি কি, আমি তুমি, মানে আমি যেটা আছে আমার বলে কোনো অস্তিত্ব নেই, আর তোমার বলে কোনো অস্তিত্ব নেই, মানে ঈশ্বরের সঙ্গে তার এক বোধ হয়ে যায়। হয় মালিক দাস রূপে, বন্ধু রূপে, সখা রূপে, সন্তান রূপে, কোনো রূপে, কি স্বরূপতা হবে তিনি। আর শেষ অবস্থায় সেটা ভক্তি হোক, জ্ঞান হোক, যাই হোক, সেটা এসে যায় আমি তুমি বা আমি সে, যেটা বলে। কিন্তু আমি এটা এখানে এটা একটু পোয়েটিক মনে হয়, এটা জাস্ট তিনটে স্টেপ আছে আর কিছু নেই। প্রথম অবস্থায় সবারই আমি বোধ সবারই আছে, ভক্তদের তুমি বোধ হয়, আর সিদ্ধদের বোধ হয় আমি তুমি, তাছাড়া কিছু না। যখন আমি তুমি হয়ে গেল, এটা হচ্ছে ব্রহ্মনির্বাণ, তখন নিজের ইচ্ছা বলে কোনো কিছু বোধ থাকে না, তখন দেখে সবটাই তার ইচ্ছে। বলছে যে সে জ্ঞান যোগী হোক, কর্মযোগী হোক, যে যোগী হোক, সব করার ক্ষেত্রে একটাই হয় যে যখন আপনি সব কর্মের ত্যাগ করে দিয়েছেন ঈশ্বরের নামে, সেখান থেকে যে অন্তঃকরণ শুদ্ধি, মন যখন শুদ্ধ না হয় ততক্ষণ কখনোই তুমি বোধ আসবে না। ঠাকুর বলছেন যে আগেকার দিন যে ফটোগ্রাফি হতো না, কাঁচের উপরে এখন তো সব, এখন তো প্লাস্টিকটা উড়ে গেছে, এখন এসে গেছে ইলেকট্রনিক, তাই দিনে কাঁচ, কাঁচের উপরে কেমিক্যাল লাগানো থাকতো আর ছবি তোলার সময় কাঁচের উপরে আসতো। আমরাও দেখেছি বাচ্চা বয়সে এই কাঁচের সিস্টেমটা। তো বলছে কাঁচের উপরে কালির যদি না লাগানো থাকে, মানে কেমিক্যাল, তাহলে কিন্তু দাগ পড়ে না। তার মানে অন্তঃকরণ যদি আপনার শূন্য না হয়ে থাকে, ঈশ্বর যখন আর দাহ করে না, অন্তঃকরণ শুদ্ধ হচ্ছে মাস্ট।
আপনি কর্মযোগী হন, জ্ঞানযোগী হন, ভক্ত হন, যেই হন, অন্তঃকরণ শুদ্ধি হচ্ছে মন, অন্তঃকরণ মানে মন, মন শুদ্ধ না হলে হবে না। আর সেকেন্ড থেকে কি হয়, সর্বধর্ম সন্ন্যাস, সর্বধর্ম সন্ন্যাস মানে জগতে আপনার কোনো ডিউটি রেসপন্সিবিলিটি থাকবে না। এই জায়গায় আমরা এর আগে 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 অনেক আলোচনা করেছি, যে অনেক সময় যদি মিস্টেক করে বসি যে তারা কোনো কাজকর্ম করে না, না না ওর কোনো দায়িত্ব বোধ থাকে না। সর্বধর্ম সন্ন্যাস মানে হচ্ছে দায়িত্ব বোধ থাকে না। সে তো তখনও খাওয়া দাওয়া করে, সে তো তখনও ঘুম হয়, সে তো চোখ পিটপিট করছে, নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু ওই দায়িত্ব বোধটা থাকে না। দেখলে ইন্দ্রিয় নিজের মতো কাজ করছে, আমার থেকে কিছু নেওয়ার নেই, আর হয়তো বিয়ে না করেছে, দায়িত্ব আছে চাকরি দেবে। অনেক সময় দেখা যায় যে কোনো ভাই বা কেউ দায়িত্ব দিয়ে দিল, সে নিজের মতো লকডাউন করে, কিন্তু বেশিরভাগই কি হয় যেগুলো সব ফাঁকিবাজ হয়ে যায়, পা ফাঁকিবাজ হয়ে যায়, কাজকর্ম করতে চায় না কিছু, না ধর্মে না করে খালি কিছু করে বলছে যে এরপরে ইন্ট্রোডাকশন দিচ্ছেন 27-28 নম্বর শ্লোকে আগামী অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ে, যে এই যে জিনিসগুলো বলা হলো এটা সাধনা তুমি কি করে করবে, এগুলো তো বলে দিব, অনেক কথাই বলে যাচ্ছে, কিন্তু এবার কমপ্লিট সাধনা যদি না থাকে এগোবে না। তো বলছেন স্পর্শাম কৃপা বহির বাহিয়া চক্ষুষ্ঠে বা তরে ভূ প্রাণাপান সমুদ্রা না অত্যন্ত চার, বলছে যে স্পর্শাম কৃপা বহির বাহিয়া, যে শব্দাদি বাহ্য বিষয়ে যা কিছু আছে, ইন্দ্রিয়গোচর যা কিছু আছে, সবটাকে বাইরেই ছেড়ে, বাইরেই ছেড়ে দেবে মানে চিন্তন যদি আপনি না করেন সেটা কি হচ্ছে বাইরে করতে হবে, এটা খুব খুশিয়ার পয়েন্ট। বাইরে করার না করে তখন হচ্ছে না গায়ে চলে মানে ঠেলে বাড়ি করছি, এটা এটা বলে খুব সুন্দর যে যে ওই ইলিয়াড ওডিসি বলে নাম করা বই আছে হোমারের, তো তাতে ওডিসিতে বর্ণনা আছে ও যে হিরো ছিলেন সে ফিরছে একটা বিরাট বড় সেই হেলেন অফ ট্রয় ওই সব যুদ্ধ টুদ্ধ করে, তো তখন ওকে বলছে যে সাইরিন আইল্যান্ড আছে সেখানে কিছু সাইরিন আছে, ওরা হচ্ছে পাখির মতো দেখতে আর খুব সুন্দর সুন্দর গান করে, গান এত সুন্দর করে, এত সুন্দর করে যে সব মুগ্ধ হয়ে ওই আইল্যান্ডে চলে যায়, আর কোনো দিক মন্দির বেরোতে পারে না। একে তখন সাবধান করুন যে দেখো ওকে তুমি ফাঁসবেই ফাঁসবে, সেই জন্য তুমি তোমার যত দুর্জন আছে তাদের কানে মন ঢেলে দিল, আর তুমি যদি শুনতে চাও তাহলে তুমি একেবারে ওপরে যারা যে মাস্তুল সেখানে বলবে হাত বাচ্চা করে বেঁধে রাখবে। এখন যখন ওই যেতে শুরু করেছে ওই নিজের নাবিকগুলোকে বলে দিয়েছে সবারই কানে মন ডালা হয়ে গেছে, আর ও শোনার খুব ইচ্ছে করছে যে হাত পা বেঁধে আচ্ছা করে মাস্তুলে দিয়ে দিয়েছে, আর সে যখন শুনছে ওই সাইলেন্টের নাম সে তো শুধুমাত্র পাগল হয়ে যাচ্ছে না, গান করবে তা না, সে গান এমন দূর এমন জাদু সেই চাচাচ্ছে মাস্তুল থেকে তোমাদের সবটাকে মেরে সে শুধু আমাকে করো আমাকে ওদের দোকানে মন দেওয়া আছে, ওরা কিছু শুনতেই পাচ্ছে না, ওখান থেকে একটু হাত হাত না আছে, সে হাত না দিয়ে কি সেও তো হাত আদা সেই পুরো ঝুঁকছে করছে আর শুনছে পাগলের উন্মত্তের মতো হয়ে গেছে। তো যাই হোক করতে 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 তারপরে যখন এরিয়াটা পেরিয়ে গেল তারপরে মনটা শান্ত হলো, ওরা তো জানে কখন করতে হবে, তারপরে নিজেদের কান থেকে মনটা বার করলো ওকে নামালো, তখন ও বর্ণনা করছে যে এইরকম এরকম। তার কিছু বছর আগে দুর্বল দুটো তিনটে জেনেশন আগে আরেকটা ছিল আর্গো স্লিপ সিক্সেল আর্গো জাহাজ, সেটাতেও তারা ছিল, তারাও জানে যে আমাদের এই সাইরিন আইল্যান্ড
সমস্যা আছে। ওরা করেছিল একজন খুব নাম করা তখনকার সঙ্গীত বাদক, তাকে ওরা সঙ্গে নিয়ে গিয়েছিল, তার সে গান গাইতে শুরু করেছে নিজের লায়ার করে। তো তার গান এত মিষ্টি যে স্যালি ম্যারিনের যে গান হচ্ছে ওটা আজ তার কোনো প্রভাব পড়ল না, দিয়ে ওরা সেই বেরিয়ে চলে গেল। আধ্যাত্মিক জীবনে না এই দুটি পথ, একটা হচ্ছে কানে মোম ঢেলে দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে আরো উচ্চ মানের সঙ্গীতকে সৃষ্টি করা। এখানে শুধু কানে মোম ঢালতে বলছেন না, যদিও বলছেন যে আমাদের স্বামীজিও বলে গেছেন যে দরকার জোর করতে হয়, তখন দেখছেন যে না আমার দুর্বলতা আছে এই ব্যাপারে, তখন কি করবে ওই পথ থেকে সরে যাবে। কিন্তু একবারে কালে যা সব বর্ণনা চলছে কালে কি করতে হবে, যে আপনার যতগুলো অঙ্গ আছে সবকটাকে বেঁধে শেষ করে চোখটাকে ফুটো করে দিতে হবে, কানে সিসা ঢেলে দিতে হবে, নাকে যে অল্যাক্ট্রিক গ্ল্যান্ডগুলোকে সরিয়ে দিতে হবে, টেস্ট বার্ডসগুলোকে মারার জন্য ব্রেনে ওই করে দিতে হবে। এখন কি হোক এই করে আপনার যত অঙ্গের আছে না অন্যদিকে সেই আপনার অপারেশন করে দেবে যাতে বাচ্চা কাচ্চা না হতে পারে, তো তাহলে আপনি একটা বিরাট মহাত্মা হয়ে যাবে, কিছুই হবে অপদার্থ হয়ে থাকা। যদি ওইরকম হতো তাহলে তো ইনভোলিউশনে একটা লাইন হয়ে যাবে, কোনো থাকতো না, একটা পাথর, পাথর তো কোনো ইঞ্জুরি নেই, পাথর পাথরই থাকে। সেজন্য বলছেন স্পর্শন থাকবে, তুমি হবে স্পর্শন হবে, কেন আমি কীভাবে স্পর্শ হবে, খেতে যাচ্ছ আর আশ্বাস করবি আপনারা ক্লাসে আসছেন আমরা এক অপরকে দেখবো, কেউ কম ভালো লাগবে কেউ বেশি ভালো লাগবে, গান মিউজিক শুনবেন কোনটা কর্কর কোনটা মিষ্টি মনে হবে। কিন্তু চিন্তা না করা এই বিকাশ বাবু না, এই আমি কালকে ভাবছিলাম বিকাশ বাবু এলো না আমি খারাপ করছি, এই যে চিন্তন করছিলাম এটা খারাপ, এটা আমার আপনার তার কোনো দোষ নেই, আপনি তো নির্বিকার, আমি চিন্তা করে পড়ছি কি হয়েছিল কালকে। হ্যাঁ ঠাকুর বলছেন আগে তো বেশ আসতে এখন আর আসো না, বুঝি মাঘের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, মা পরিবারের সঙ্গে বন্ধুত্ব হয়েছে সেরকম কিছু ছিল। হ্যাঁ তাই এই বুড়ো বয়সে এখন এই সব দুরবস্থা আপনার, তো চিন্তন না করা আপনি সবটাকে মেরে তাড়িয়ে দেন ওটা দিয়ে হবে না, আপনার পুরো ক্রিয়েটিভ ফ্যাকাল্টি যদি না থাকে আপনি কিছুই জানবেন। আধ্যাত্মিক পুরুষ যারা হন তারা অপদার্থ হন না, এটা প্রকৃতির মনে না একটা বিচিত্র ধারণা আছে, আধ্যাত্মিক পুরুষ যারা হবে সাংঘাতিক ক্ষমতা বা বোধ হয় তারা সাংঘাতিক, যারা প্রথম প্রথম সাইন হচ্ছে ভক্তিটা হবে একটু কোর, যারা ডান হয় তাদের দ্বারা আধ্যাত্মিক জীবন কখনই হয় না, প্রচন্ড সূক্ষ্ম বুদ্ধি হতে হয়। আর এই দেখবেন গীতা একটু পরে আসবে কাছে এই বিভিন্ন প্রচন্ড সার, প্রচন্ড সার এক জিনিসকে দেখে বুঝে দেবে, একটা কথা বললে বুঝে দেবে কি বলতে চাইছে, প্রচন্ড মানে শুধু ব্রেন সার সার বিভিন্ন খুব সার, আর প্রচন্ড ক্রিয়েটিভ লোক মানে এরা এদের প্রত্যেকটি কথা আপনাকে দু মিনিট যদি কথা বলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে, আর তার সঙ্গে এগুলো সর্বভূতি দেবতা এই জিনিসগুলো থাকবে, তো এইগুলো যদি থাকে তার মনে হচ্ছে তার থেকে প্রিয়জনকে তুলে রাখতে হবে। কিন্তু বলবে যেটা যে আচার্য বলছেন এখানে তাম অচিন্তায়ত, চিন্তন করবেন বসে আছি ভাবছি ওই গানের কথা অনুভূতি এটা করবেন, তাহলে কি করবে ও চিন্তন যা সবসময় ব্রহ্মচিন্তা করবে, ব্রহ্মচিন্তন ছাড়া সময় কোনো চিন্তনকে আসতে দেবে না। ও যে অ্যারো জাহাজের কথা বললাম সেখানে গান এত মিষ্ট এত উচ্চ মানের গান যে নাবিকদের মন অন্যগুলো দিকে যাচ্ছে না, ঠিক তেমনি আপনার যে মনের ভেতরে যে ব্রহ্মচিন্তন, ব্রহ্মচিন্তন এত পাওয়ারফুল হবে যে বিষয় চিন্তন আর হবে না। এখানে বিশেষ কি বলছেন স্পর্শান বিপ্লব বহির বাড়িয়া, এই যে বলছেন না যে ইন্দ্রিয় বস্তুকে বাইরে রেখে দেয়, বাইরে রেখে দেওয়া মানে হচ্ছে যে ব্রহ্মচিন্তন
এত ইন্টেন্সলি এমন কন্টিনিউয়াসলি হবে যে বিষয় চিন্তন একটু হবে। আর চক্ষুশ্চেদান্তরে ধ্রুব, আপনার চোখের যে দৃষ্টি এই ভ্রুর উপরে থাকবে, এটা না সিক্স চ্যাপ্টারে আরো বেশি এক্সপ্লেন করা হবে যে দৃষ্টিটা সবসময় না সবসময় এই জায়গায় উচ্চ আর একটা অন্য দৃষ্টি নাকে এরকম হাঁটলে কিরকম বেশ মজা লাগবে না, ট্রেন ধরতে যাচ্ছেন নাকের উপরে দৃষ্টি রেখে, তারপরে খুঁজবেন যে আচ্ছা লেডিস কম্পার্টমেন্ট কোথায় আছে, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে টিকলে চক্ষু কোথায় রাখবে না ভূগোল মধ্যে দৃষ্টি, আর এরপরে বলবে নাসিকা আগ্রে দৃষ্টি। এবার আপনি যাচ্ছেন লোকের ট্রেন ধরতে, দৃষ্টি তো রাখবে কোথায় নাসিকা আগ্রে, তার করুন দুটো দৃষ্টি তাকে রেখে রাখার চেষ্টা করুন, আপনার জীবনে সব আরে চোখ তুলে রাখো বিকাশ করবো, আরে চোখটা তুলে এরকম করে চোখ খোলা আছে। এবার আপনি দেখুন মানে কাকে দেখছেন, আপনি এখন নিজের ওই ফিমেল কোচ খুঁজতে পারেন, আপনি ফিমেল আপনি কোন মেল কোচে যাবেন আর খুঁজে পাবেন। এটা হচ্ছে যে দৃষ্টি মানে মনটা একাগ্র থাকবে, এরপরে সিক্স চ্যাপ্টারে থেকে আরো ডিটেলস এক্সপ্লেন করা হবে। আর প্রাণপান সমগ্রিত্ব এটাও পরে ডিটেলসে আলোচনা হবে যে প্রাণপান যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটা সমান হবে না শ্বাস চাই, যে নিঃশ্বাস প্রশ্বাস যে নিচ্ছে সমান, যে দৃষ্টিটা ফোকাস মাইন্ড ফোকাস আর নিঃশ্বাস প্রশ্বাস সমান, এটা হচ্ছে এই যে পঞ্চমাধ্যায় যে বর্ণনা করা হচ্ছে এটাকে পাওয়ার পথ। এটা সিক্স চ্যাপ্টারে এটা ডিটেল এই দুটি শ্লোক এটা ডিটেলিংটা হবে সব সিক্স চ্যাপ্টারে। আর যতীন্দ্রিয় একটি শব্দ বারবার ঘুরে আসছে, যতীন্দ্রিয় মনোবুদ্ধির মুনি মোক্ষ পরায়ণ বিগত ইচ্ছা ভয় ক্রোধ যত সদা তত এব সহ বলছে যা যতীন্দ্রিয় যত সংযত যা ইন্দ্রিয় মন বুদ্ধি এগুলো সব বসেছে কমপ্লিট কন্ট্রোলে নিজের মনে ছটফট করে। আর মুনি মুনি হচ্ছে যিনি ঈশ্বরের স্বরূপের সবসময় মনন করছেন, ঈশ্বর স্বরূপ ছাড়া তারা কিচ্ছু মনে হয় না। আপনার বাড়ি বাড়ি ছেলে আছে এগুলো তো দেখাশোনা করতে হবে, সেই ছেলেকেও দেখছেন কৃষ্ণ রূপে, আপনার মেয়ে আছে তাকে দেখছেন ভগবত। তো যখন আপনি কাজ করছেন মেয়েটা আছে ও ভগবতীটা আছে, আপনি ওর একটা কাজ করছেন রান্না করছেন, আর সেই সময় একটা হাইপোথেটিক্যাল হঠাৎ আপনার ঘরে ঠাকুর ঢুকলেন, ওগো অনেক দিন তুমি জব করছিলে আমাকে এক গ্লাস জল দাও, আপনি এখন কি করবেন? বলবে যে আমি এখন রান্নাতে ব্যস্ত আছি, কি রোমা দিদি বলবেন এমনি বলবেন না। ঠিক এমনি বাড়িতে যারা আছেন না আপনার স্বামী হোক স্ত্রী হোক সন্তান হোক অতিথি হোক একই ভাব, আপনি বলবেন আরে ঠাকুর তো আসবেন একবার দু মিনিট এখানে সে চলে যাবে, এটা তো 24 ঘন্টা মাথা খারাপ হচ্ছে। যখন এই পুরো ভাবটা ওইরকম এসে যায় না তখন এটা বিশ্বপতি মনে হয় না, তখন মনে হয় যে হ্যাঁ যে আপনি যে জব হ্যান করছেন ঠাকুরকে পাওয়ার জন্য, তো আর সেই জীবন তো ঠাকুরকে যদি ঘরের মধ্যে 24 ঘন্টা দেখেন তাহলে আর কি করবেন? যখন নিজের সন্তানকে নিজের বাড়ির লোকে দেখছেন ঠাকুরের রূপ, তখন তো সেই আনন্দ পেয়ে যাচ্ছেন না, তখন তার কিন্তু অটোমেটিক কন্ট্রোলে এসে যাচ্ছে। আপনি বললেন এটা হয় না, আরে এটাই হয় এটাই হয়, আপনি মনে করছেন আমি আমার বাড়ির লোক তাদের সবাইকে ভালোবাসতে পারবো, যারাই আপনার কিন্তু মনে আছে সবার এই একটাই সমস্যা, ওরা যখনই সাধনা করে সারা জগৎকে ভালোবাসতে পারবো কাকে পারবে বাড়ির লোককে পারবে, তারা মনে হয় যেটা আপক তাই তো মহেন্দ্র এই দেখবে। তো একজনের সঙ্গে কথাও ছিল কালকে আমাদের মঠে
এই টুকটাক ছোটখাটো, আরে আমাদের ছোটখাটো সমস্যা তো সবসময় জেগে থাকে। তো বলছিলাম যে দেখুন, আপনি রোজ সকালে উঠে যদি ভাবেন যে আজকে আমি প্রথম সন্ন্যাসী হওয়ার জন্য বেলুড় মঠে এলাম, আপনি যদি প্রথম বেলুড় মঠে এলেন তাও কিরকম এক্সাইটমেন্ট, যেখানে থাকতে দেবে থাকবেন, যা খেতে দেবে খাবেন, যা করবে করবেন, এই ভাবটা রেখে অবসাসীরা কিছু থাকে না, ঘরে ভালো থিওরি তো ভালো প্র্যাকটিস করছে কিনা, কোনো সমস্যাই থাকবে না আপনার। আপনি যদি ভেবে নেন যে আজকে আজকেই খেলা শেষ আর রাত 12টার সময় আমার মৃত্যু, একবারে ডিটারমিন হয়ে যে আজকে রাত 12টায় খেলা শেষ, তাদের জন্য আপনার কিরকম লাগে? সবার সঙ্গে ভালো ব্যবহার, মিষ্ট ব্যবহার, হ্যাঁ কাজগুলো সব মিশিয়ে রাখা, সকালে উঠে বলে আরে আজকেও বেঁচে আছি, বাহ বাহ, তো আজকে তো শেষ দিন, তার কি শেষ দিন এসে গেল এবার বসিয়ে দিন, তাহলে দেখুন কোনো প্রবলেমই থাকবে না। আমাদের প্রবলেমটা কি হয়, আরে আছেন এই তো কটা দিন ছিলেন, আপনারা সবাই 40-45 বয়স আপনার বেশি থাকবে কিনা, তো আপনার সেন্স গ্রো করেছে 7-8 বছরের, মানে 30 বছর এইদিকে দেখেছে, 30 বছর ওইদিকে থাকে, সেইটাকে নিয়ে কত কল্পনা, কত জল্পনা, কত কি, ওই 30 বছর আপনার মনে হচ্ছে যেন 30 কোটি বছর ধরে যেন বেঁচে আছে, আর 30 বছর যেটা বাঁচবে সেটা মনে যেন 30 কোটি বছর বাঁচবে। সমস্যাটা ওই জন্যই আমি তার জন্যে এত কোনো সে একটু মনে রাখলো না, তুমি কদিন করলে ভাই, একটু কটা দিন, 30 বছরই না করেছ, একটা 5 বছর ছেলেকে ভালো করেছে কত কি করলাম, আরে ক বছর করেছি, 7 বছর 8 বছর আর কত, কিন্তু সেটা কত বাড়ি আপনি ভাবছেন, এতদিন করে কিছুই না। আপনি যেরকম ভাবেন যে আজকে আমার শেষ দিন, না আপনার জীবনটাই পাল্টে যাবে, কিন্তু করতে পারবেন না, কেন করতে পারবেন না, আরে কিন্তু প্রস্তুত না, প্রস্তুত না মানে চান না, যে ভেতর থেকে চায়, আপনার যখন ভেতর থেকে জল চেষ্টা পেয়ে যাবে এখন আপনি ক্লাসে বসে থাকতে পারবেন কখনোই না, যেখানে একটা ফিরে এক গ্লাস জল খেয়ে আসবে, যখন ভেতর থেকে ইচ্ছা আসে মানুষ করতে বাধ্য, যেমন মানুষের ভেতরে কামনা ওঠে সে কর্ম সবসময় সেরকমই করে, এই হচ্ছে সব ট্রেনিং প্রসেস, যে বলছে না যে ঈশ্বরকে সবসময় বর্ণন করা, চারিদিকে যা আছে সেটাকে ঈশ্বর রূপে দেখা, এগুলো হচ্ছে তুমি কঠিন, কি কঠিন, কারণ কি আর আমার মনে না ঈশ্বর আমাদের প্রাইম নেসেসিটি না, চাহিদা থাকে না আমাদের জীবনে একটা চাহিদা আছে, আমাদের চাহিদা না, শুনে 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 কোথায় শুনেছে এই এর মুখে তার মুখে বেলুড় মঠ আছে, বড় যাচ্ছে দীক্ষা নিতে হবে, কথা মতো করেছেন, শুনে শুনে চাহিদা আসে, যা ওই চাহিদায় এসে মানে এসে গেছে তো সে কি আর কিছু মানবে নেবে, সে কি আর স্বার্থ করতে যাবে, কোনো ঠাকুরকে দেখুন বোঝা যায়, স্বামীকে দেখুন বোঝা যায়, যার মনে মনে ও এসে গেছে সে আর কিছু দেখবে না, সে তো একটু খুঁটে বেরিয়ে যাবে, আমাদের কিন্তু কি হয় শুনেছি, একজন কাউকে দেখেছি, দেখে ভালো লেগেছে, তখন ভাবি ইনি কি জানেন কি বলেন, তখন ঈশ্বরীয় কথা বলেন, তখন মনে আছে আমিও যদি এরকম করি, আরে বললেই তো হয় না, না স্টেপ বাই স্টেপ খাটছে 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 দেখছে ভালো মতোই বলে আর কি, কিন্তু যেতে সবাই থাকবে এই পথ দিয়ে, এছাড়া অন্য পথ বলছেন যে যিনি ঈশ্বরের স্বরূপ মনন করে আর মোক্ষ পায়, এই শরীরে আসে কিন্তু সবসময় মোক্ষকে পরম আশ্রয় মনে করছে, এটা দেখুন কিরকম মানে কন্ট্রাডিক্টরি ভাব আছে, যে শরীরে মানে শরীরের বন্ধনে সে আছে, দেহ ইন্দ্রিয়র বন্ধনে মনের বন্ধনে না, তার মনে ভালোবাসা উঠছে, তার মনে ক্রোধ উঠছে, তার ইন্দ্রিয় নানা রকমের জিনিস চাইছে, তার দেহের কিছু রিকোয়ারমেন্টস আছে, অথচ সে মনে করছে যে মোক্ষই হচ্ছে আমার পরম আশ্রয়,
মুক্তি আমার পরম আশ্রয়, আমাকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে বেরোতে হবে, আমাকে দেহ মনের বন্ধন থেকে বেরোতে হবে। এই ঘন্টের ইত্যাদি জিনিস, তার এটা সবসময় এক সেকেন্ডের জন্য এটা ছাড় যাবে না, তার যত আচার ব্যবহার তার যত কথাবার্তা সব কিছুতে এটা পাবে। আর বিগতির ছাপ ভয় তার ভয় থাকবে না, দোষ থাকবে না, আর ইচ্ছা থাকবে না, ইচ্ছা থেকে না হয় যখন মনে হয় আপনি যে সংকল্প করেছেন, যেটা পেতে চাইছেন, যেটা কাম কামনা করেছেন, সেটা পুরো নাও হতে পারে, তখন ভয় হয়ে যায় মনে। আর যদি না হতে পারে, যদি দুর্বল হয় যার জন্য হচ্ছে না, তখন তার উপরে বলে রোগ হতে যায়। আর যে যার জন্য হচ্ছে না সেই যদি আমার থেকে সফল হয়, তখন ভয় হয়ে যায়। কাম এর দুটো রূপ, আপনার যেটা কামনা আছে অপূর্তি হলে দুটি রূপ, অপূর্তি যেটা যদি হচ্ছে না সে যদি সবল হয় আপনার তখন ভয় করতে, আর যদি দুর্বল হয় রোধ আছে এটাই। তো বলছে যার এমন হয়েছে যারা মুক্ত, যার এমন হয়ে গেছে এমনি তাকে আরো অন্য কিছু ভাবতে হবে। এটা হচ্ছে যারা সমাধি চিত্ত, দেখবেন এই জিনিসটা ঘুরে 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 বার বার আছে, যারা সমাধি চিত্ত তারা অলরেডি মুক্ত, তাদের আগে সব কাউন্টিং নিতে নেই। কি কি বলছেন, যে যার মন বুদ্ধি ইন্দ্রিয় কন্ট্রোল, মুনি ঈশ্বর চিন্তন সবসময় করেন, মোক্ষ পরম আশ্রয় মানে এই আবার আমি জন্মাবো, কি দুটি পয়সা কি আশ্রয় করে রেখেছে সেগুলো না, আর তার কোনো ইচ্ছা নেই, তার কোনো ভয় নেই, তার কোনো ক্রোধ নেই, সে তো মুক্ত। মানবেন্দ্র মশাই আপনি মুক্তি সেদিন মানব মাথা অনেকক্ষণ খারাপ করছিলেন, মুক্তি মানে কি, যা আপনারা যারা চান যদি আপনার শ্লোক আছে আমি লিখে নিই, যে আমার আপনার মতো লোকের জন্য মুক্তিটা কি, আমার আপনার মতো লোকের, এখানে আমরা কিন্তু যে ব্রহ্ম দর্শন ব্রহ্ম জ্ঞান এগুলো মাথায় করে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে সমাজ চিত্ত, সমাজ চিত্ত অলরেডি মুক্ত। সমাজিক চিত্তরা মুক্ত, এখানে কিন্তু এই মুক্তটা কিন্তু আসল মুক্তি নয়, সামাজিক চিত্র যে যারা এদের উপরে ঈশ্বর কৃপা করে তাদেরকে মুক্ত করে দেন, কিন্তু ওর কোনো পরিবর্তন হয় না, শুধু জ্ঞানটা বিজ্ঞানে কনভার্টেড হয়ে যায়, তাছাড়া কিছু হয় না, বিশেষ যে ব্রহ্মদর্শন তার হয়ে যায়। কিন্তু যেটা ক্রুশিয়াল জিনিস হচ্ছে যে যে কন্ডিশন ছিল সামাজিক চিত্রের জন্য ওই একই কন্ডিশন হয় ব্রহ্মজ্ঞানীদের জন্য, কি কি হয় যে লিখবেন মুক্তি মানে সামাজিক চিত্র, লিখে লিখে মুক্তি ইকুয়াল টু সামাজিক চিত্র ইকুয়াল টু ইকুয়াল টু প্রথম ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত, দ্বিতীয় সেকেন্ড পয়েন্ট হচ্ছে মুনি ইকুয়াল টু মননশীল, ঈশ্বর ঈশ্বর চিন্তনশীল, ঈশ্বর চিন্তনশীল মুনি, তৃতীয় হচ্ছে সর্বদা মুক্তির চিন্তা মুক্তির ইচ্ছা, মানে মুক্তি হচ্ছে আপনার পরম আশ্রয়, টাকা পয়সা বাড়ি ঘর পরিজন এইগুলোর উপরে আস্থা থাকবে না, আস্থা থাকবে একমাত্র মুক্তি। তারপরে চার নম্বর পয়েন্ট হচ্ছে ইচ্ছা ভয় ক্রোধ বিগত, বিগত মানে শেষ হয়ে গেছে, কোনো ইচ্ছাটা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোন রকমের ক্রোধ তার থাকবে না। এখন কিন্তু এই যে কন্ডিশনস গুলো বলছেন এটা কিন্তু মনে হয় হাতের মুঠোয়, আপনি ইন্দ্রিয়কে সংযম করতেই পারেন, মনকে সংযম করতেই পারেন, বুদ্ধিকে সংযম করতেই পারেন, আর নিজের নেশা দমন করতেই পারেন, ভয় ভয় থেকে দমন করতেই পারেন, আর সবসময় ঈশ্বর চিন্তন করতেই পারেন, মুক্তি পরম আশ্রয় করতেই পারেন। যদি আপনি এই পরের কন্ডিশন নিয়ে আসতে পারেন আপনি মুক্ত, কিন্তু মনে রাখবেন এটা আসল মুক্তি নয়, এটা হচ্ছে যুক্তি থেকে এক হাত নিচে
আসল মুক্তি যেটা হয় সেটা কি হয়, এই ব্রহ্মজ্ঞান, যেটা হচ্ছে না অক্ষয় আনন্দ, যেটা এর আগে গতকাল যেটা আনন্দ হলো, এটাতে আপনার কিন্তু অক্ষয় আনন্দ হবে না। এটাতে আপনার এখনো যে জন্মগুলো পারে চলে গেছে সেটা হবে না। কিন্তু হয় এই স্টেজ যখন চলে গেল ওটা ওই মানে বলছেন কালে না কোনো বিন্দতি, এরপরে তার হয়তো কদিন পরে তার ওই শেষ জ্ঞানটা আসবে, সেটা আমরা জানি না কদিন পরে আসবে, সেটা তার ইচ্ছা নির্ভর করে, সেটা আমরা দেখবে। মানুষ চেষ্টা করে এত দূর যেতে পারে, এর উপরে আর যেতে পারে। আর ইয়ে বলছেন শেষ কথা, যে এত কিছু বলছেন যে যে যত রকমের যোগ্যাদি কর্ম হয় সকলের ভোক্তা আমি, আমি সেটা। আর কিভাবে কর্তৃরূপে না দেবতা রূপে না, দেবতা রূপে কারণ আমাকে যদি দেওয়া হয় দেবতাকে দেওয়া হয় সেটা আমি গ্রহণ করি। আর সর্বলোক মহেশ্বর যত লোক আছে না ভুল বস্ত সকরাত মহেশ্বর মা ঈশ্বর আমি মালিক। আর সুরবন্ধ সর্বভূতা না বলছে যত যা কিছু জীবজন্তু আছে না সকলের আমি স্কুলে আমি সংস্থা কিনা আমি সংস্থা সেটাকে হানি করতে পারি না, আমি সেটা ওদের সবসময় স্কুলে সর্বদা জ্ঞাত মাম শান্তি ইচ্ছে। তো বলছে যে আমি যে সুরদম সর্বভূতা না, এখানে আচার্য নিজের তরফ থেকে কিছু বলছেন যে সবারই হৃদয়ে আমি আছি, সুরদম সর্বভূতা না প্রত্যেকের জীবনে আমি আছি ভিতরে। আর সর্বধর্ম কলা দর্শন সর্বপ্রত্যয় সাক্ষিণ, আসলে ঈশ্বরের ঠিক এই সর্বধর্ম কলা দর্শন সর্বকর্মের সর্বকর্ম ফলের যিনি অধ্যক্ষ, এটা খুব কঠিন মানে এটাকে ঠিক ঠিক ধারণা করা না। যারা ওই বই বই পড়ে পূজার্যের কথা শুনে নিয়েছেন তাদের পক্ষে এটাকে দেখে নেওয়া খুব সোজা, কিন্তু আপনি যখন এটাকে অ্যানালাইজ করবেন না এটাকে বোঝা খুব মুশকিল। বিশেষ করে যে আগে বলছেন নাকৃত্বর মানি লোকৃত্ব এইগুলো এটাকে মেলা না, এটা ধারণা করা একটু কঠিন। এটাকে না সহজে যেটা আপনি বুঝতে পারেন যে যদিও একটা আপনি জাস্ট এরকম যদি ভাবেন একটা খুব কঠিন হবে যে এই পুরো এখানে সমুদ্র ধরুন একটা মানে একবার অনন্ত সমুদ্র আর এখানে একজন বিরাট ঠিক আছে এই বিরাট আমি এর থেকে আর ভালো আনতে পারি না ঠিক আছে এই যে বিরাট এরকম। তো অমিত বাবু এটা কিরকম বর্ণনায় এটা এটা দেখবে মুন্ডপুর বিষয় দেখি দিদি কি আছে ভগবানের যে সূর্য লোক হচ্ছে তার চক্ষু চন্দ্র লোক তার চক্ষু ঠিক কিনা, হ্যাঁ কি আছে মুন্ড হ্যাঁ চন্দ্র সূর্য তো চন্দ্র সূর্য যেমন চক্ষু এটা চন্দ্র সূর্য আমরা না বড় বড় চন্দ্র সূর্য দেখি বলে উপমা দিয়েছি ঠিক কিনা, কিন্তু আমাদের প্রথমে ভাবনা এই যে আমাদের গোপাল বাবু আছেন ফিজিক্সের কথা বলতে পারবে যে বিগ ব্যাং ব্ল্যাক হোল যেটা আছে না সে হিউজ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সেটা কোথাও তার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এই জায়গাটা কোথাও আছে ঠিক আছে
এবার আমি এটাকে সেকেন্ডের জন্য এটাকে সরিয়ে দিলাম, আপনি এটাকে সরিয়ে এবার ভাবুন ক্ষণিক্ষণের জন্য, মানে বোঝার সুবিধার জন্য পুরো বিশ্বব্রহ্মাণ্ড তার শরীর আরো বোঝার সুবিধা ম্যাগনিফাই করে দিচ্ছে। তাহলে আপনি কোথায় আছেন? আরে ভগবানের শরীরের হাতে কোন একটা পয়েন্ট হয় কি পায়ে কোন একটা পয়েন্ট হয়, ঠিক কিনা? এই একটা ছোট্ট একটা পয়েন্ট হয় কোন একটা এদের পয়েন্টে আছে। তো এইবার এদের যা কিছু হচ্ছে এটা কে করছে? এবার ধর এই দেবীর তার এই যে আঙুলগুলো আছে, ঠিক আছে, এই একটা আঙুল ধরুন আমি আর একটা আঙুল আপনি, তো আমি ঘাড় নাড়ছি মানে আঙুলটি নড়ছে, এই আঙুলটি যখন নড়ছে আঙুলটি নড়ছে না তিনি নাড়াচ্ছে? হ্যাঁ, এটা আঙুল নড়ছে না তিনি নাড়াচ্ছে? এখন আপনার উপরে নির্ভর করে আপনি কিভাবে দেখবেন। আপনি যদি বলেন আঙুল নড়ছে আঙুল নড়ছে, আপনি যদি বলেন তিনি নাড়াচ্ছে তিনি নাড়াচ্ছে, ঠিক কিনা? তাহলে একটু আগে যেটা বললাম যে প্রথম ভাব হচ্ছে আমি আছি, প্রথম ভাব হচ্ছে আমি করছি আমি, দ্বিতীয় ভাব হয় তুমি তুমি, আর তৃতীয় ভাব হয় আমি তুমি। আমি তুমি যেটা হয় সেটা হয় কিরকম, এইবার আপনি এই যে বিরাট মূর্তিটা আছে এটা ধরুন জল, এটা বরফের মূর্তি তরুণ, আরেকটা উপমা এই বরফের মধ্যে একটা এটা ছোট্ট বরফের কণা, ঠিক বরফের কণা নড়ছে বলছে আমি নড়ছি, আরে নাড়াচ্ছে রে। আর তাদের কোনো জিনিসের যে জলে চলে যায় তখন কি আছে? কিছুই নেই। যখন আমি আপনি এটা দেখুন, আমি 50 অব্দি উপমা নিয়ে আসবো কিন্তু ধারণা হওয়া খুব কঠিন, অত্যন্ত কঠিন ধারণা হবে। আরে দাঁড়ান, এত 6 বছর ধরে ঠিক আছে বলে আছেন, এতদিন আপনি তো সেই পরমাণু পরিপ্রেক্ষিতে ব্রাজগাচারী হয়ে গেলেন, স্টপিংটা কোথায় হয়? আপনি যতই চিন্তা করুন আপনি সবসময় নিজেকে এই দেহ এই যে শরীর হাত পা আপনার মন এর বাইরে কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না। খুব যদি আপনি বুদ্ধিমান হন আমি বলতে আপনি ভাববেন আপনার মন বুদ্ধি ব্রেন, কিন্তু তার পিছনে যে একটা চৈতন্যের জ্যোতি আছে এটা কখনই আপনি চিন্তা করতে পারবেন না। এবার আপনি জাস্ট একটা থিওরিটিক্যাল মানে জাস্ট চিতায় বলছি আমি বলছি বলে আপনি জাস্ট এক সেকেন্ডের জন্য মেনে নিন যে আপনি সেই জ্যোতি, চৈতন্য জ্যোতি, চৈতন্য ছাড়া চলবে না। আর এন্টায়ার চৈতন্য নিয়ে এই জিনিসটা তৈরি। এইবার এই চৈতন্য যদি চৈতন্যের দিক থেকে দেখেন এই চৈতন্য যা এটাও তার, আর ঈশ্বরকে যদি দেখেন তার ইচ্ছায় সব হচ্ছে, আর আপনি যদি নিজেকে দেখেন তাহলে আমার ইচ্ছায় হচ্ছে। সেই জন্য কি হয় আমি করছি এটাও ঠিক, তিনি করাচ্ছেন সেটাও ঠিক, কেউই কিছু করাচ্ছে না সেটাও ঠিক, কারণ এটা জ্যোতির রূপে আছে ও দেহের সাথে কোনো সম্পর্ক নেই। এখন কি হয়তো এটা আপনাকে ছবি টুবি হিসেবে বলছি বলে আপনার হয়তো সোজা মনে জিনিসটা খুব কমপ্লিকেটেড মানে খুব কঠিন ধারণা করা খুব কঠিন। এটা দাঁড়ান দাঁড়ান না, এত আপনি আপনি 3-4 বছর ক্লাস করুন তারপর প্রশ্ন করবেন। এখন এসেই হিরি ক্রিয়ার প্রশ্ন করলে একটা পাথরটা দরকার। এখন সমস্যা কি হয় আমাদের সাধারণ লেভেলে এবার আপনি আসুন, আমার আপনার লেভেলে একজন সাধক আছে তিনি জ্ঞানী আর একজন সাধক আছে সে ভক্ত। জ্ঞানী আর ভক্তের যে রিয়েলাইজেশন হয় রিয়েলাইজেশন যেখানে তার শেষ রিয়েলাইজেশন হচ্ছে ওর একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে যে তোর জ্ঞানী বলতে আমরা তোতাপুরি বলছি, লেটস সে তোতাপুরি নিজেকে এটার সঙ্গে এক দেখছি, কিন্তু যিনি ভক্ত যেমন ঠাকুর অদ্বৈত জ্ঞানের আগে এই জিনিসটাকে যখন দেখছে
এই নিজে এই যে এটা হচ্ছে মন মাইন্ড, আমি তুমি বিভেদ থেকে যাচ্ছি। আপনি না এই যেমন আমি আপনাকে দেখছি, আমার চোখে চশমা লাগানো আছে, ঠিক কি না? তা আমি আপনাকে চশমা দিয়েও দেখতে পারি আর চশমা ছাড়াও দেখতে পারি, চশমা দিয়েও দেখতে পারি চশমা ছাড়াও দেখতে পারি। আপনি যখন চশমা দিয়ে দেখছেন তখন বিষয়টা কেমন দেখাবে? এই চশমা না, রঙিন চশমা যদি হয়, আর চশমা ছাড়া দেখতে যদি সমস্যা রকম দেখাবে। মনের চশমা নিয়ে যখন সচিদানন্দকে দেখছেন জিনিসটা একরকম দেখাবে, আর মনের চশমা ছাড়া যদি দেখছেন তখন অন্যরকম দেখাবে। মনের চশমা নিয়ে যখন দেখছেন তখন সচিদানন্দ ঈশ্বর রূপে দেখাবে, আর মনের চশমা ছাড়া যখন দেখছেন তখন তিনি নির্গুণ নিরাকার দেখাবে। তাছাড়া আপনার কোনো কোনো ডিফারেন্স হয় ওই মনটা হচ্ছে, মন যখন ভয় করে দেখাবো তার মানে আপনার যদি অন্তর্যোগী আত্মাই আত্মাকে অনুভব করে, আত্মা যখন আত্মাকে অনুভব করে তখন দেখবে তিনি নির্গুণ নিরাকার। ওই আত্মা যখন মনের কাঁচ দিয়ে যখন দেখে ওটাকে তখন দেখে তিনি ঈশ্বর। কিরকম দেখে এটাও কিছুটা এই পয়েন্ট না, এবার ক্ষমতা পেয়ে গেছে এই পুরো জিনিসটাকে দেখার, পুরো জিনিসটাকে তো দেখতে পারবে না, তবে এত ক্ষুদ্র কিন্তু যতটা বুঝতে পারবে আর তখন দেখবে ও আমি এনার, ইনি হচ্ছেন পূর্ণ, আমি হলাম অংশ। কারণ এটা কোনই আলাদা এটা কেন দেখাচ্ছে? এই চোখের দিকে দেখাচ্ছে বলে হয় কি আমাদের যতগুলো জাগতিক উপমা আছে এটা কোথাও ফিট করবে না, তবে কি কয়েকটা উপমা দিন একটা ভাল ভাগ করে দেওয়া যায়। এখন কি হয়, যিনি জ্ঞানী জ্ঞানী দেখে সবটাই মিথ্যা, সবটা মিথ্যা, ফলে সে করে কি যে কোনো ধরনের কর্তৃত্বকে উড়িয়ে দেয়, যে কোনো কর্মকে উড়িয়ে দেয়। কারণ সে তখন আইডেন্টিফাই করছে সমুদ্রের সঙ্গে, না আছে কোনো কর্তৃত্ব, না আছে কর্তাত্ব, না আছে কর্মের গুণ, সবটাই মেনে দিচ্ছে। কিন্তু ভক্ত যে সে ওটাকে কখনো উড়াবে না, কারণ ভক্ত সবসময় নিজেকে মনের এলাকায় রাখে, আশ্বাস করার জন্য সে রেখে দেয়। এখন কি হয়, জ্ঞানী দেখে না আছে কর্তা, না আছে কর্ম, সেই জন্য বলছে না নিতে কষ্ট চিত পাপন না আছে ও সুন্দর বইটা হচ্ছে অজ্ঞানের, সরি জ্ঞানের শেষ কথা। কিন্তু যারা ভক্ত তারা সবসময় ওই জিনিসটাকেই দেখবে, কিন্তু দেখবে বুদ্ধির কাঁচ আছে, বুদ্ধির কাঁচ দিয়ে যখন দেখে তখন তিনি দেখাবেন সেই ভগবান যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড হয়ে রয়েছে। আবার সব কিছুর ভেতরে তিনি অন্তর্যামী হয়ে রয়েছেন, তো বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে সেটা তিনি হচ্ছেন কর্মাধ্যক্ষ। আজকে ধরো জ্ঞান বলছে তিনি কর্মাধ্যক্ষ, তিনি করে দিয়েছেন সূর্য, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরবে, পৃথিবী ঘুরতে ঘুরতে এপ্রিলের শেষের দিকে যখন আসবে এরকম গরম হবে, আর আমার ভেতরে তিনি আমার কর্মাধ্যক্ষ, আমার ভেতরে তিনি প্রভু রূপে আছে, বাইরে গুরু রূপে আছে, কন্ট্রোলার দুটোই তিনি, কারণ তিনি ছাড়া কিছু নেই না। তো শ্রী রামকৃষ্ণ যখন মনের চোখ দিয়ে দেখছেন ঈশ্বরকে দেখছেন, সচিদানন্দকে যখন দেখছেন ঈশ্বরকে দেখছেন, আর আমি আপনি যখন মন দিয়ে দেখছি তখন কি দেখছি? হ্যাঁ, আমি আপনি যখন দেখি আমরা সচিদানন্দকেই দেখছি, কিন্তু আমাদের কাজ বলে এই জগৎটা দেখি, একে আলাদা তাকে আলাদা, একে ভালোবাসি তাকে কম ভালোবাসি, এই জিনিস আমরাও সেই সচিদানন্দকে দেখছি। শ্রী রামকৃষ্ণ যখন মনের চোখ দিয়ে দেখছে সেই সচিদানন্দকেই দেখছে, জ্ঞানী যখন দেখছে সেও সচিদানন্দকেই দেখছে, কিন্তু তার আবরণ কাঁচের আবরণ জানে যে জিনিস পায়। আমাদের বিকাশ বাবু বললেন কি গতকাল পরিবারের বোধ করছিল, এটাকে বলছে বিষয়ানন্দ। আপনারা বলছেন গীতা শুনে সুখ পাচ্ছেন, এটা ভজনানন্দ। আর এখানে যদি তখন আপনি বলবেন যে আমি
ঈশ্বরের রূপ এভাবে দেখতে চায়, তখন ব্রহ্মানন্দ হয়ে গেল, ব্রহ্মানন্দে আমার আকারানন্দ আছে, বিরাটানন্দ আছে। যখন মন ব্যবধানে থাকবে তখন আপনি দেখবেন ঠাকুর রূপে, মন ব্যবধান থাকবে না তখন দেখবেন নিরাকার রূপে। কিন্তু ভক্ত নিরাকার রূপে কি করবে তার ইন্টারেস্টই নেই। ঠাকুর বারবার বলছে ফলটা পাউনি লাগে, আর একটা টেন্ডেন্সি কিন্তু সেটাতেও আবার যায় আমি প্রেমে খেলা করছি, আনন্দটা কে পাচ্ছে? আমি পাচ্ছি, আনন্দের কোন বোধই আছে? আমি আপনি যা কিছু করছি ওটা কে পাচ্ছে? ঈশ্বরেরই সব যোগ্যতা আরো নিচে চলে আসেন, যখন আপনি দেখছেন সূর্য আলাদা চন্দ্র আলাদা, তখন এই সব কটার মালিক রাজা ভগবান বসে আছে। সূর্যম সর্বভূতান বাস করছে দুদিকে মালিক, ইন্ডিভিজুয়াল তারও তিনি মালিক, কালেক্টিভ তারও তিনি মালিক। যেমনি দেখা যায় যে যেমন মনমোহন সিং তিনি দেশের রাজা, আপনার কি হৃদয়ের রাজা? আপনার স্বামী আপনার হৃদয়ের রাজা, তিনি কি দেশের রাজা? ভগবান হিন্দুরই রাজা, আপনারও হৃদয়ের রাজা আর বিশ্ব ব্রহ্মাণ্ডেরও রাজা। এই হচ্ছে ডিফারেন্স বুঝছেন। শুনলাম সর্ব এই জিনিসগুলো যখন জেনে নেবে তখন মা শান্তি দিচ্ছে, মানুষ তখন শান্তি পায়। যখন দেখবেন আপনার হৃদয় সেই তিনি আসবে, তিনি বিশ্ব চন্দ্র সেটারও মালিক তিনি, তিনি সব কিছু তিনি হয়েছে। মূল কথা হচ্ছে জুড়ে সচিদান হয়েছে কিচ্ছু নেই, ওই যে চৈতন্য কোথায় থেকে একটা মন তৈরি করে দিচ্ছে, আর সেই সচিদানন্দই আমার নিজের মন দিয়ে নিজের দিকে তাকাচ্ছে। যেমন দর্পণে আপনি মুখ দেখেন না, ওই সচিদানন্দই আবার ঘুরে এসে মনের দিয়ে নিজেকে তাকাচ্ছে। তখন যখন এক জায়গা রঙিন কাঁচ দিয়ে দেখে যখন জগৎ দেখছে, ও যখন গোল হয়ে যায় তখন বলেন না কাঁচটা আমার পরিষ্কার চাই, কাজ খেলে খেতে পরিষ্কার করলো তখন দেখে সচিদানন্দ ঈশ্বর রূপে দেখাচ্ছে। ওরা না আসলে ব্যবহার রাখতে পারবে তখন যা ছিল তাই, যে জিনিসকে দেখবে সেটাই তার কি দেখবে, যিনি আছেন তিনি আছেন। এগুলো দেখুন সত্যি ধারণা করা অত্যন্ত কঠিন, তবে শুনে যেতে হয়, শুনতে 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 বুদ্ধি পরিষ্কৃত হয়, বুদ্ধি ইয়ে হয়। এই হলো পঞ্চম অধ্যায় ২৫ টাকা সেটা তিনি ২২ মজায় ধমক দিয়েছে, উনি জানতে দিলা যে আইডি কার্ড দেওয়া হচ্ছে। তো উনি বলছেন কি শুরু হয়েছে, উনি বাইরে গিয়েছিলেন, কে দু তিনজন বললো আইডেন্টি কার্ড চাই, কিসের জন্য চাই তারাও জানে না। সেক্ষেত্রে বললো ঠিক আছে যা লাগবে, তারপর ওরকম আইডেন্টি কার্ড হারিয়ে যাওয়ার তো কোনো ক্রাইসিস হয়ে গেছে নাকি? এখন তো ট্রেনে ট্রেনে সব জায়গায় আইডেন্টি কার্ড চাই, ওরকম কোনো ব্যাপার নেই। আইডেন্টি ক্রাইসিস মানে কি, আপনার আইডেন্টি জানা আছে আপনি কি আপনি সুব্রত না, সুব্রত কি হিন্দু সাহায্য, তা আপনার আইডেন্টিটি জানা আছে আপনি কে? সুব্রত কুন্ডু তো, হ্যাঁ সাহায্য, আপনি স্কুলে পড়েছিলেন, স্কুলে না পড়েন
স্কুল পড়াশোনা করেছেন? তখনকার কোনো ছবি টবি আছে? কোনো ছবি নেই। যারা দেখেছিল মাস্টার হোসেন কেউ বেঁচে আছে? তা আপনি যখন স্কুলে পড়তেন তখন এরকম টাক মাথা চারটে মাথায় চলে এরকমই ছিল? আচ্ছা, ওরা আরো ছোট ছিলেন এরকমই ছিলেন? এরকম ছিলেন না। আর বিয়ের সময় এরকম জামা কাপড় করেছিলেন? তারপরে তো আইডেন্টি ক্রাইসিস দেখছি, জন্ম থেকেই আছে। আপনার আইডেন্টি ক্রাইসিস জন্ম থেকেই আছে। আপনি তো কোনো দুটো দিন নিজের আইডেন্টি, আমি তো একটু একই জামা দুটি পরে যাচ্ছি। দুটো আছে, একটা করছে একটা পরে আছে। কালকে অনুভব করেছিলাম, আজকে পরে আছি অন্য। তো দেখে তো অ্যাটলিস্ট মনে হচ্ছে একই জিনিস পরে আছে। তো আমার তো বলে আপনার বাজে অবস্থা, আপনি তো পার্মানেন্ট আইডেন্টি ক্রাইসিস লেগে আছে। যখন এই বুঝতে পারবে যে আমার এই পার্মানেন্ট আইডেন্টি ক্রাইসিস লেগে আছে, তখন আপনি বলবেন যে এবার আমাকে পার করতে হবে আমার নিজের আইডেন্টি কি, ঠিকই না? আপনার একটাই বিয়ে না দুটো বিয়ে? হ্যাঁ, কি বলছে? একটাই হচ্ছে না এখন, মানে একটা কতগুলো আছে? এই তো ওসামা বিন লাদেন, নাম শুনেছেন তো? হ্যাঁ, লাদেন, লাদেন। ওর বাবার 20টা বিয়ে ছিল, 56টা ছেলে। কি বলছেন একটা বিয়ে, একটা বিয়ে আপনারা? তো তখন বলবে অমুকেরও বর, তমুকেরও বর, আইডেন্টি ক্রাইসিস। আপনি বুঝতেই পারবেন না আপনার বাবার নামে, ঠাকুরদার নামে, আপনি দেখবেন একসঙ্গে কত রকমের আইডেন্টিটি আছে, অমুকের ছেলে, অমুকের বাবা, অমুকের স্বামী, অমুক স্কুলে পড়া। তখন বলে যে এরপরে একটা আইডেন্টিটি আমাকে বার করতে, তখন এই আইডেন্টিটি যখন ছাড়তে শুরু করবেন, এই যে আইডেন্টিটি ক্রাইসিসগুলো যেটা আপনার জেনারেটেড আছে এগুলোকে যখন ফেলতে শুরু করবেন, তখন ওই ঠিক ঠিক আইডেন্টিটি আপনার সেখানে যাবে। তখন দেখবেন ওই যে ট্রু আইডেন্টিটি আমার আছে বলে এই এত ধরনের আমার আইডেন্টিটি আছে। আইডেন্টিটি ক্রাইসিস ব্রহ্মতে গিয়ে হয় না, আইডেন্টিটি ক্রাইসিস জগতে থেকে হয়। হ্যাঁ, কি এখনো মানছেন না? হ্যাঁ, আপনি খালি এটা ভাববেন, আপনি যখন স্কুলে ছিলেন তখন কি আপনি এটাই ছিলেন? বিয়ের সঙ্গে এটাই ছিলেন? তো আইডেন্টি ক্রাইসিস তো আপনার এখন আছে, ব্রহ্মজ্ঞানী কি আইডেন্টি ক্রাইসিস কেন হবে? সেই জন্য ওই রমণ মহর্ষি খুব নাম করা বই আছে, পুয়ের মারি, আমি কে? আপনি যদি বিচার করতে চান আপনি দেখবেন আপনার আইডেন্টি ক্রাইসিস হয়ে যাচ্ছে। ওই ট্রু আইডেন্টিটিকে পাওয়ার জন্যই সাধনা করা। কি মানল মশাই? সিডি ও কারণে কোথায় সিডি আছে? সাধারণত মানুষের সিডি থাকবে না, ওরা স্বামী হবে। হ্যাঁ, ওরা রমন মানুষের থাকবে না। তো সেই জানে আর বলুন পঞ্চম অষ্টায় নিয়ে এসব নিয়ে যদি কোনো গোপাল বাবু আমার একটা পরিষ্কার হলো গোপাল নিয়ে গেলাম স্যার। হ্যাঁ, আপনার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে যে না এটা হয়নি আপনার পরিষ্কার। আচ্ছা আচ্ছা, এরপর 3 বছর পরে আবার ওকে আবার চেষ্টা করবে। যে যিনি সচিদানন্দ তিনি হচ্ছেন কমপ্লিটলি নিষ্ক্রিয়, যিনি সচিদানন্দ নির্বিকাশ, কোথাও কিছু নেই। যখন ওইভাবে মানুষ থাকে তখন দেখে, যখন জ্ঞানী যখন সচিদানন্দকে মনের আয়না দিয়ে দেখছে না, যেমনটি তেমনটি দেখছে, তখন দেখেন তিনি নির্বিকার, নিষ্ক্রিয়। তখন তিনি কারো পাপ নেন না, পুণ্য নেন না, কি করে নেবে পাপ পুণ্যের তিনি পারে কিনা? আর যখন মনের এলাকা দিয়ে দেখছে যেটা ভক্তরা দেখে, তখন তিনি কর্মাধ্যক্ষ হয়ে যান রাজা, তখন তিনি আবার সব কিছু নেন। তাহলে সত্য কোনটা? দুটোই সত্য। কারণ আপনি যেমনি আমি বলছেন যেমনি আইডেন্টিটি ক্রাইসিস বলছেন, যেমনি আপনার আইডেন্টিটি এসে গেল তাহলে মন এসে গেল, মন এসে গেল মানে ঈশ্বর এসে গেল। কোনো অবস্থাতেই এমন হবে না যে আমি বোধ আছে আর তিনি বোধ থাকবে না, এটা কখনোই হয় না। আমি থাকলেই তিনি থাকবে, আমার আমি বোধ থাকলে কিন্তু ঈশ্বর বোধ থাকবে অলওয়েজ। সেই জন্য ভগবান সব অবস্থাতেই তিনি আপনার পুজো গ্রহণ করছেন, সব অবস্থাতেই তার ইচ্ছাটি সব চলছে।
কি রকম, যেমন আমার ইচ্ছাতে আঙুলটি মরছে, তাহলে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের আঙুলটি হচ্ছে না, একটা ছোট্ট একটা পয়েন্ট। তো সেখানে আপনি কি খান, তিনি ওই বোধ দিয়ে দিয়েছেন আপনাকে, যাতে আপনি মনে করছেন যে আমি সব কিছু জানতে পারছি, কিন্তু আসলে কিছুই না। আপনার এই যে গরম পড়ছে, ইচ্ছা করে আপনি একটা ওয়েদার কিন্তু চেঞ্জ করতে পারেন না। আপনি ইচ্ছা করে একদিন খালি বলেন যে আমি যা খাই তা দুগুণ খাবো, সেটাই আপনি পারবেন না, সবটাতে আপনি বাধা, অথচ মনে করছি আমি কি না। এই বোধটাকে কাটানো হচ্ছে এইসব চিন্তা করে ওই বোধগুলো কেটে যায়। আর বাস্তবিকতা যেটা বারবার শাস্ত্রে বলছে, ঈশ্বরই সত্য, ঈশ্বরের দুটি রূপ। মন দিয়ে যখন দেখেন তখন দেখছেন এই ভোক্তার প্রসাদ, আর মনের বাইরে গিয়ে যখন দেখছেন তখন দেখছেন না জানতে এসেছে পাপম নাচে সত্যতা। আর তাদের পাপ মধ্যে কেউ হচ্ছে, তিনি আছে চলেছে দরবার ক্যাপসাস, কিন্তু তিনি দেন কিন্তু ওটা করছেন, ওটা ইন্দ্রিয় ইন্দ্রিয়ের উপরে করছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে ভাবের ব্যাপার, ভাবের ব্যাপার মনে হয় কি, যে যেমন এমন আমরা উচ্চ আধ্যাত্মিক তত্ত্বের আলোচনা করছি, কিন্তু যখন আপনি বাস্তবিক জগতে যখন আসছেন তখন আবার দেখছেন যে আমাদের একটু মন লাগছে। এখন যদি হয় আমরা জানি যে আমাদের না ইচ্ছে করে একটু ডান দিক বাদিক করতে, আমাদের ইচ্ছে করে ভালো কিছু নিতে, এগুলো ইচ্ছে করে, এগুলো কোথায় থেকে হয়, এই জায়গাটা ভাবের ব্যাপার এসে যায়। এটাকে আপনি বলতে পারেন চান্স, একটা জিনিস কেন বলবো চান্স এরকম হয়ে গেছে, আবার বলতে পারেন আমার চেষ্টাতে হয়েছে, আবার বলছেন চেষ্টাতে সব কিছু হয় না। তখন বলছে সাধকরা বলছে ভগবানের ইচ্ছা চলছে, আর যারা জ্ঞানী জ্ঞান তারা বলে প্রকৃতি নিয়মে হচ্ছে সমাপ্রবর্তে নিজের মতো যাচ্ছে, নিজের মতো উঠছে। ওই আছে আমাদের পুরাণে গর্ব রাজা দিলীপের, তাকে বলা হলো গামের গুরুর সেবা করতে, তো তিনি তিনিও সেবা করছেন। ওই গুরুটি যেখানে যান সেখানেই দিলীপ রাজা যান, দিলীপ রাজার এই পৌত্র হলেন ভগীরথ। গরু বসে যায় গিয়েও বসে যান, গরু উঠে যায় গিয়ে ওঠেন, গরু চলে গিয়েও চলেন, মানে এমন সেবা করছেন তার। শেষে একটা বাঘ যখন আক্রমণ করেছে তখন এই রাজা দিদি বলছেন যে না তাকে পারবে না, আমাকে খেয়ে দিন তারপর, তখন এ তার তপস্যা পূর্ণ হল। তো এই হচ্ছে ভাবের ব্যাপার, আপনি সেটাকে কিভাবে নিচ্ছেন, যেভাবেই আপনি দিন আধ্যাত্মিক পুরুষ যদি হন তাহলে আমিত্ব যেটা এটাকে নাশ করতে হবে, আমিত্ব নাশ করার জন্য কোনো অংশ নেই। জ্ঞানীরা বলে কর্তা বলে কিছু নেই, কর্ম বলে কিছু নেই, আর ভক্তরা বলে তিনি সব কিছু করছে। এটা হচ্ছে বেসিক্যালি জ্ঞান মার্গ আর ভক্তি মার্গের যে দুটো আলাদা পথ সেটার পর চা খেয়ে আসেন আজকে, তো কি আর চা খাবেন এই গরমে, তাও খেয়ে নিলে ভালো। অনেকে এই গরমে একটু ঠান্ডা শরবত টরবত খায়, বলে ঠান্ডার সময় আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেলে না শরীর আরো খারাপ হয়, শরীর আরো গরম হয়। হ্যাঁ কি গো, আরে বলুন একজন হ্যাঁ কি আজকে যেটা করলে যে হাতি হোক ওটা যতক্ষণ না হয়, এটাই ঠিক একটু আগে বলুন না সামাজিক চিন্তা, আপনি নিজের চেষ্টা করে তো যেতে পারেন, যেটা এর আদেশ করছে বলো সামাজিক চিন্তা। তারপরে যেটা হয় যেমন আপনি এখন হচ্ছে আপনি খেয়ে তৈরি করে দিতে পারবেন, কিন্তু বৃষ্টি আকাশ থেকে যেটা হবে সেটা নিজের মতো হবে, আপনি বীজ বপন করতে পারবেন কিন্তু বৃষ্টিটা আকাশ থেকে হবে সেটা আপনার হাতে নেই,
কিন্তু আপনি জানেন যে এই সিজনে এই সিজনে করলে মনে কি হবে, আরে আজকে না হবে দুদিন পরে হবে, তিন দিন পরে না হবে, সাত দিন পরে হবে, এরকম হবে। সেটা আপনি যদি আপনার চেষ্টা হয়ে যায় তাহলে মুক্তিটা একটা কর্মের পরিণাম হবে, কর্মে যদি পরিণাম হয় তাহলে সেটা কিন্তু অপক্ষিয়াবে, সেটা নাশও হবে। সেই দিনকে আমরা যে ইসলাম শেখ সর্বগুরুর যে নিন্দা করা হয় এই জন্য তিন বছর সৎভাবে থাকলে ভালোভাবে থাকলে তুমি স্বর্গে যাবে, তার মানে তোমার এটা কর্মের প্রোডাক্ট না, কর্মের প্রোডাক্ট মানে কর্মের প্রোডাক্ট খসে যাবে। কিন্তু যেটা কর্মের প্রোডাক্ট না যেটা জ্ঞানের প্রোডাক্ট, জ্ঞানের ইনকমিং চলছে, জ্ঞানের কোনো নাশ হয় না। এবার ষষ্ঠ অধ্যায়টা শুরু করছি। তো যে একটা বারবার বারবার করে করে ঘুরে ঘুরে আসছে যে জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান, আপনি সেই আত্মজ্ঞানটা যখন পাবেন কি ভাবে পাবেন, ওটা বিভিন্ন যে আমাদের শাস্ত্র আছে তাতে বিভিন্নভাবে বর্ণনা করছে। কোথাও বলছেন ব্রহ্মজ্ঞান, আপনি মহান ব্রহ্মস্মি দেখবেন, কোথাও বলছেন ঈশ্বর দর্শন বা যোগশাস্ত্রে বলে যে স্বরূপে অবস্থান, আপনার স্বরূপ সেই স্বরূপে অবস্থান করা, এগুলো শেষ কথা তত্ত্ব কথা। কিন্তু ওখানে মধ্যে যদি পৌঁছতে চান, আমি যদি পৌঁছতে চাই তো দু রকমের সাধন আছে, একটা করে বহিরঙ্গ সাধন, একটা করে অন্তরঙ্গ সাধন। অন্তরঙ্গ যেটা ভিতরে করছেন, বহিরঙ্গ যেটা বাইরে করছে। তো তৃতীয় চতুর্থ পঞ্চম এই যে অধ্যায়গুলোকে বলা হলো এটা বহিরঙ্গ সাধন, বহিরঙ্গ সাধন হচ্ছে কর্ম, কাজের ব্যাপারে যেটা ডিসকাশন করা হলো এটা হচ্ছে বহিরঙ্গ সাধন, প্রচন্ড ক্রুশিয়াল। বেশিরভাগই লোকেরা যারা আমি আপনি আমরা যারা আছি আমরা এগুলি মার খেয়ে যাচ্ছি, বৈরবী সাধনটা হয়নি। বৈরবী সাধন যদি না হয় আপনি অন্তরঙ্গ সাধন কি করবেন? তবে আবার ঠাকুর যেমন বলছেন যে এই এত জপ এত তপ এগুলো করতে হবে, আগে সমাধান করতে হবে, এটা একটা মত। আর একটা মত হচ্ছে না সবটা একসঙ্গেই চলবে, বৈরঙ্গ একসঙ্গেই চালানো যায়। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন আপনারা, মানে শুধু আমরা যে এটা একটা থিওরিটিক্যাল ডিসকাশন করছি তা না, তা বাস্তবিকে কর্ম যদি না করে, ইন্টেন্স কর্ম যদি না করে আর কর্মফল ঈশ্বরকে সমর্পণ করার যদি ভাব না আসে, জীবনে কিন্তু শান্তিও পাবেন না, শক্তিও পাবেন না, এগোবেও না। ম্যাসিভ কাজ, ম্যাসিভ কাজ। আর শ্রেষ্ঠতম কাজ ওই কাজ নিষ্প্রিয় থাকা, ঈশ্বরকে অর্পণ করলে ওর নির্বিকার থাকা যায়। আর যদি আপনি মনের দিক থেকে যদি নির্বিকার হন সেটাও হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে বহিরঙ্গ সাধন। আর অন্তরঙ্গ সাধন হচ্ছে ধ্যান যোগ। বলছেন যে যতক্ষণ ধ্যান যোগের জন্য আপনি প্রস্তুত না থাকেন ততক্ষণ গৃহস্থকে কর্ম করে যেতে হয়, মানে ধ্যান আদি গৃহস্থদের জন্য নয়। আচার্য শঙ্কর বারবার বারবার এটা বলবেন, এটা গৃহস্থদের জন্য নয়, বন্যার লেগে যায়। দেখুন প্রথমবারে কি হয়, আমাদের কাছে যারা আসেন তাদের কথা বলছেন, প্রথমেই বলবেন যে জপে মন লাগে না, ইষ্ট চিন্তন হয় না। আরে ভাই জপে মন লাগবে কে বলেছে আপনাকে, কোথায় বলেছে যে জপে আপনার মন লাগবে, কে বলেছে আপনাকে যে ইষ্টে ধ্যান হবে, আপনার হবে না। সেই জন্য বলছে এটা করতে করতে চেষ্টা করতে করতে করে, কারণ তোমার ওটা পথই না, তবে পথ হবে, কবে হবে, আজ না হয় 5 বছর পরে হবে, তখন না হয় 10 বছর পরে হবে, আরে একটা সময় শুরু তো করতে হবে। তোমার জীবন ধর্মের জীবন, ধর্মের জীবন মানে ঘর বাড়ি সামলাতে হবে, অফিস সামলাতে হবে, নিজেকেও সামলাতে হবে, ভোগ বাসনা থাকবে, আমল আহ্লাদ করবে, সবই করবে, তার মধ্যে ঠাকুরের প্রতি পুজো করবে,
এইটাই হচ্ছে গৃহস্থদের পথ। সেখান থেকে করতে 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 কিছু কিছু যে জিনিসগুলো আলমি লাগবে বা যে জিনিসগুলো খসে পড়ে গেল সেটাকে আমরা সেকেন্ড টাইম আর জড়িয়ে ধরতে দিই। যে আপনার একটা স্টেজে মনে হলো যে কোনো কারণে বলব স্ত্রী পুরুষ সেই স্ত্রীর দিকে সরে এসেছে যে কোনো কারণে, আর সেকেন্ড টাইম জড়া দিল হয়ে গেছে হয়ে গেছে নতুন করে এখন ফোন পাচ্ছে কেন ও আর এখানে কেন ফোন অন করা হয়ে গেছে বোঝাই যতদূর যা পারলেন, কারণ গীতাতে জীবন অধ্যায় চলছে ও ফুল কমিটমেন্ট চাইছে। শুধু ওই অধ্যায়টুকুকে যে অধ্যায়টা আপনাকে বলেছে শুধু ওই অধ্যায় সাধনা যদি আপনি করেন তাতে আপনার সিদ্ধি হয়ে যাবে। আমরা 68 অধ্যায় জানতে কোনো দরকার নেই, যে কোনো ওয়ান সিঙ্গল অধ্যায় যদি ধরে নেওয়া হয় বেশিরভাগই লোকেদের জন্য তৃতীয় অধ্যায়। সংসারে যত লোক আছেন তাদের জন্য থার্ড চ্যাপ্টারটাই হচ্ছে সাধনা, ফোর্থ তার নয়। আর সিক্স তো আচার্য সকল পদে পদে দেখাবেন যে সিক্স চ্যাপ্টারটা এটা গৃহস্থদের জন্য নয়, কারণ বলছেন যে এখানে ডিসকাশন করতে গিয়ে তিনি বলছেন যে দেখুন কোন কর্ম করা চলে না যারা আত্মজ্ঞানের পথে যাচ্ছেন না তাদের জন্য আর কোনো কর্মের বিধান থাকতে পারে না। দিয়ে বলছেন যে নিন্দিত কর্ম বলছে যে আরে বেদ যেখানে বলছে নিত্য কর্ম করতে তো নিত্য কর্ম অবশ্যই ফল দেয়, আর যেখানেই ফল দেবে সেখানেই বাঁধবে, সেই জন্যে যিনি সন্ন্যাসী তার নিত্যকর্ম হয় না। তো সন্ন্যাসী জন্য নিত্যকর্ম যদি না হয় কিন্তু গৃহস্থ নিত্যকর্ম না করে পারবে? বাড়িতে ঠাকুর আছে, ঠাকুরের ভোগ রান্না আছে, আপনি কি করে ওগুলো বন্ধ করে দেবেন? আর আত্মজ্ঞানের প্রথমেই বলছে সব কাজ বন্ধ করো। যখনই যারা তার সঙ্গে তর্ক করছে তারা নানান রকমের যুক্তি নিয়ে আসবে, যুক্তি যখন নিয়ে আসবে তখন বলবে যে না এগুলো চলে না, নিত্য কর্ম করতে পারবে না। তখন বলছেন যে কেন আমি যদি কর্ম যদি ঈশ্বরে দিয়ে দিই তাহলে কি হবে যে তাহলে তার ঝামেলা নেই? তো আচার্য তিনি খুব সুন্দর বলছেন ঈশ্বরকে যদি দিয়ে দেওয়া হয় তো তিনি শতগুণ ফল আরো বেশি দেবেন। আপনি কাজ করলেন নিত্য কর্ম দিয়ে আপনি ঈশ্বরকে দিয়ে দিলেন, আরে সাধারণ লোক যা দেবেন ঈশ্বর তার থেকে বেশি না দেবেন? তা আপনি একটা বাজে কর্ম করলেন, একটা বাজে কর্ম করলেন, বাজে কর্ম ফল হচ্ছে 100 চর। ঠাকুরকে যদি দিয়ে দেন তাহলে কি পাবেন? 100 চর জানা কথা। এটা আচার্য বলছেন ঠাকুরকে এই কথাই বলছেন ভীম কি বলছে যে সব ফল ঈশ্বরকে অর্পণ করবো, দৃষ্টি বারণ করছেন করো না, বাজে কর্ম দেবেন তারও কম ভালো কম বেশি আসবে। চলতে না ঠাকুর আমার ভালো সবই তোমাকে দিলাম, তো সবই দিলাম তো ভালোটা যেমন আপনাকে ফল দেবে। আমরা ভাবি কি এটা হচ্ছে সাধারণ গৃহস্থ যখন দিচ্ছে বলে যত ফল সমর্পণ করে, ফল সমর্পণ যখন ঈশ্বরকে করলেন তখন কি হয় যে তিনি আরো ভালো ফল দেবেন আপনাকে, ঈশ্বরকে দিলে ঈশ্বর তো ফল সবসময় বেশি ভালো দেবেন। আর যেখানে কর্তৃত্বের ভাব চলে গেছে, কর্তৃত্বের ভাব সেখানে আর ফল সমর্পণ কি? তো ফল সমর্পণ আমি যখন করা হয় এটা কর্তৃত্ব ভাবকে নাশ করার জন্য, কিন্তু যদি এটাই প্রসেস হয়ে যায় তুমি রোজ জপ করবে রোজ সমর্পণ করবে আর এটাই যদি আপনার হয়ে যায় নিয়ম আপনি কিন্তু বেঁধে গেলেন। এগুলো দেখুন একটু উঁচু কথা, আপনাদের হয়তো মনটা নিয়ে কনসেপ্ট হয়ে যাবে সব যে গুরু তো আমাকে এরকমই বলেছে, ঠিকই বলেছে
কারণ গৃহস্থদের জন্য উচ্চ আধ্যাত্মিক জিনিস নয়, ওটা সন্ন্যাসীদের জন্য। এগুলি সন্ন্যাসীর জন্য ভালো লাগবে, সন্ন্যাসীদের সাধনাটাই আলাদা হয়, গৃহস্থদের সাধনা পুরো আলাদা হয়। ইদানিং কালে কিছু কিছু মহারাজ লেকচারে বলে যান যে সন্ন্যাসী গৃহস্থ সব আমরা এক, এক হয় না, ইন্টায়ার সন্ন্যাসীদের ইন্টায়ার সাধনা প্রসেসটাই আলাদা, গৃহস্থদের সাধনা প্রসেসটা কমপ্লিটলি আলাদা। গৃহস্থদের বলেন দেখো ঠাকুরের উপরে নির্ভর করো, তোমার এই জব হ্যান্ডেল ঈশ্বরকে ফলো করো। কারণ কি হয়, মুখে আপনি যতই বলুন ঈশ্বরকে ফলো শরীরের উপরে নির্ভরতা আসে না। আর আপনি যদি বলে দেন যে না এটা হচ্ছে শেষ বিধান, তাহলে যেমন আপনি প্রশ্ন তুলেছিলেন গতকাল যে আজকে যেটা করবো তার ফল হবে কালকে পাবে, অ্যাবসলিউটলি জব করাটাই যদি আপনার কর্ম হয় যদি বিধানে থাকে তাহলে তো বেঁচে গেলে সেটা কোনোদিন বেরোতে পারবে না। জবের যে ফল হবে সে তো ভগবান অর্পণ করে দিয়েছে, হাজার গুণ বেশি হবে, সে তো হাজার গুণ আপনাকে আরো বাঁধবে যে আমি যাবে না, তাহলে জব করা ছেড়ে দিই, কারণ ছেড়ে দিয়েছে জব করা। এসব শুনে তখন কি হবে, তখন যেমন পাথর ছিলেন তেমন পাথর থাকবে, যেমন পাথর ছিলেন তেমন পাথর থাকবে। এই জন্য কি হয়, প্রথমে জপ করতে হয়, জপ করে ধীরে ধীরে ফল অর্পণ করতে হচ্ছে, অর্পণ করে ধীরে ধীরে শুদ্ধি হতে শুরু হয়, শুদ্ধি যখন হতে শুরু হয় তখন সর্বকর্ম সন্ন্যাস আসে, তখন জপ ধ্যান সবটাই উড়ে যায়। কি থেকে যায়, তদাকার বৃত্তি, মনটা পুরো ঈশ্বর ভয় হয়ে যায়। সেখানে আপনি চিন্তা করছেন না, চিন্তা মানে হচ্ছে এই চিন্তা এই চিন্তা এই ঈশ্বর চিন্তা এই ঈশ্বর চিন্তা, সেটা হয় না, ওই ঈশ্বর চিন্তাটাই থেকে যায়। ওটাকে আর কোনো অ্যাক্টিভিটির মধ্যে বলা হয় না, ওটা অ্যাক্টিভিটি নয়, ওইটি একটাই জিনিস, সজাতীয় প্রক্রিয়ার প্রভাব দিয়ে শুরু হয়ে গেছে, একই জিনিস এখন চলছে, তখন জ্ঞান হয়। ওই যে একই জিনিস যেটা চলছে সেটাও জ্ঞান, জ্ঞান তারপরে আসে। তো বলছে যে এখানে বলছে যে ধ্যান যদি গৃহস্থের জন্য হতো, এই যে বলছে নিরাশ পরিগ্রহ একাকী চিত্তাত্মা ব্রহ্মচারী প্রতি স্থিত, এই যে কথাগুলো বলছে গৃহস্থরা এটা কি করে করবে, গৃহস্থরা কি করে উপায় দিয়ে বসবে, গৃহস্থরা কি করে একা 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 থাকবে, গৃহস্থরা কি করে ব্রহ্মচারী যদি অবস্থিত হবে, সেটা ধ্যান যোগ এই পথটা আদপেই গৃহস্থদের জন্য না। তো বলছে এইসব বলে তিনি বলছেন যে তাহলে গৃহস্থরা এটা করবে না, করতে হবে, কেন, কারণ গৃহস্থার সঙ্গে থেকেও যে দায়িত্ব আমি যখন পূর্ণ হয়ে গেল তখন কিন্তু হয় বাহ্যিক সন্ন্যাস, নাহলে আন্তরিক সন্ন্যাস নিয়ে তখন এই শাসনটা হবে। কিন্তু আপনি গৃহস্থ ধর্মে যদি আপনি গৃহস্থ ধর্মের বন্ধনে যদি থাকে এই শাসন আপনার দ্বারা হবে না। সেটি ব্যাপারে কি হয়, দুটো পথ কমপ্লিটলি আলাদা। একজন গৃহস্থ আছে, তার স্ত্রী আছে, তার পুত্র আছে, তার অফিসে দায়িত্ব আছে, একদিকে অন্য সামলাবে, অন্যদিকে সন্ন্যাস ধর্ম বলছে সব কর্মে ত্যাগ, তো কি করে একসঙ্গে চলবে, হয় কাজ করবে নাহলে ত্যাগ হয়, দুটো একসঙ্গে চলে না। তবে আমি কি যারা ঈশ্বরের পথে যান ঠাকুর তার কাজ কমিয়ে নেন, কমাতে শুরু করবেন, ব্যবস্থা হয়ে যায়, তারও 25টা জিনিসের দরকার পড়ে না। এই মাঝে মাঝে নিউজ পেপারগুলোতে দেখি যে স্টিভ জব যে ছিল অ্যাপলের ফাউন্ডার বা জুকারবার্গ যে আছে ফেসবুকের মালিক, গুগলের মালিক, সবটা হচ্ছে কয়েক বিলিয়ন ডলার, মানে কয়েক শত শত কোটি টাকা ডলার, অত শত কোটি ডলারের মালিক। ভাবি এত টাকা নিয়ে পরে এটা কি এরা, আমার দুশ্চিন্তা থাকে যে মাসে হাজার দু হাজার টাকাটা হলে হয় কোনো রকমের ওই টাকা, মানে কি করে এত টাকা নিয়ে করবে দেখে, তখন কি হয় ওকে কেউ কিডন্যাপ না করে না, কেউ মার্ডার না করবে, সেটার জন্য একটা বিরাট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। এখন আমরা সাধারণ লোকের শুনে চলতে পারবে না সিকিউরিটি থেকে প্রাইভেট, যেমন টাকা সেটা খরচ না চাইলেও বেড়ে যায়,
যখন মানুষ আধ্যাত্মিক পথে যেতে চায় তখন এই ফালতু ফালতু জিনিসের যে আড়ম্বর রয়েছে না, এটা কমতে শুরু হয়ে যায়। তখন দেখবেন টাকার চাহিদাটাও কমতে শুরু হয়ে যায়। টাকা চাহিদা দিয়ে মানে কর্ম করতে শুরু করলো, ধীরে ধীরে একটা জায়গায় স্থিতি এসে যায়। তো করে যাই হোক বলছে যে যদি এখানে শেষ কথা বলছেন আচার্য, যারা গৃহস্থাশ্রমে আছে আর যোগে আরূঢ় হতে চান, যোগ করতে চাচ্ছে, তার সঙ্গে মানসী ঈশ্বর জীবনে মন সবসময় আছে আর অন্তঃকরণ শুদ্ধি হয়ে গেছে, কিরকম কাজকর্ম করে মানে কাজকর্ম সবসময় মানে নিত্যকর্ম, যেটা আপনাকে বিধান দিয়েছে সেটাই কামে করি, শুধু নিত্যকর্ম করে অন্তঃশুদ্ধি হয়ে গেছে আর আপনি এখন ধ্যান করতে চাইছেন, মানে আপনি কোথাও না কোথাও আপনার মধ্যে সন্ন্যাসী ভাব ছিটিয়ে উঠেছে, এর না হলে এটা চলে না। এরপরে বলছেন ভগবান প্রথম শ্লোক, অনাশ্রিতা কর্মফলম কার্যম কর্ম করোতি যহ সন্ন্যাসী চ যোগী চ নিরগ্নির ন চাক্ষিয়া। এখানে কয়েকটা টেকনিক্যাল টার্ম আছে, এটা হচ্ছে একটা হচ্ছে সন্ন্যাসী, আরেকটা হচ্ছে যোগী, আরেকটা হচ্ছে নিরগ্নি, আরেকটা হচ্ছে অক্ষিয়। কয়েকটা এগুলো সব টেকনিক্যাল শব্দ, বিভিন্ন সময় এগুলো ব্যবহার হত। সন্ন্যাসী হন যিনি সব কর্ম ছেড়ে দিয়েছেন, কোনো কর্মের প্রতি সে ওর ডিউটি পাওয়া না। যেমন ধরুন আমি সন্ন্যাসী আছি, তো আমাদের যে সন্ন্যাস যখন হয়েছে, আমাদের যে মন্ত্র আদি আছে, আমরা কিন্তু সব কিছু থেকে মুক্ত, আমার কোনো কিছু ডিউটি নেই কোনো কিছু। তবে আমরা জ্ঞান হয়নি, সেই জন্যে জব ধ্যান করা এগুলো হচ্ছে মানে করতে হয়, কিন্তু ডিউটি পাবো না। আমাদের সঙ্গে হচ্ছে একটি আর আমরা বলছি আমি এটা করবো না, এটা করবো না, এটা করবো না, এটা করবো না, কিন্তু অমুকটা করবো এইটা থাকে, মানে এটা করবো না মানে এটা চাহিদা আমার থাকবে না, চাহিদা সব চাহিদা করবে ছেড়ে দিয়েছে। যেমন বলছে আমার কেশের সেনা থাকবে না, আমার লোমের সেনা থাকবে না, মানে আমি যে চুলগুলো গোছ গাছ করে সুন্দর করে রাখবো এই ইচ্ছা আমার আমি ত্যাগ করলাম, মানে বেসিক্যালি আমাদের সাধনা মনে হচ্ছে ইচ্ছা ত্যাগ করা, যে কোনো ইচ্ছা এই ইচ্ছা বিরাট লম্বা মন্ত্রে সব যত রকমের ইচ্ছা আছে সব ইচ্ছা আছে ত্যাগ ত্যাগ ত্যাগ। সন্ন্যাসী শিশু কোনো কর্ম করবে না, কারণ কর্ম মানে হচ্ছে সংকল্প, আপনাকে তাকে সংকল্প করতে হবে না। আপনি তাকে দিবি দিয়ে দিয়েছেন যে আমি সব ইচ্ছা ত্যাগ করলাম, আপনার যখন ইচ্ছাই নেই তার কিসে যোগী, যেটা হচ্ছে যোগী হচ্ছে এরা করে কি কর্মটা করে কিন্তু ফলটাকে ত্যাগ করে দিচ্ছে, কিভাবে ফল নির্বিকার থেকে অনাসক্ত থেকে আবার ঈশ্বরকে সমর্পণ করে। সন্ন্যাসীরা নিরগ্নি হন, আগুন ছন্দা না, আগুন না ছোঁয়া মানে হয় কি আগেকার দিনও পুরুষ মানুষ কখনো রান্না ঘরে যেত না, আগুন তারা ছোট না, কিন্তু যোগ্যের অগ্নি তারা ছুটেন। আর যোগ্য অগ্নিতে প্রথম যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অগ্নিমূত্র, যেটা সকাল দিকে ওরা আহতি দিত অগ্নিমূত্রে। তো যারা সন্ন্যাসী হয় ওরা অগ্নিমূত্র যেটা আছে সেটাকেও ছেড়ে দেয়, অগ্নিমূত্রকে ছেড়ে দেয়, সেই জন্য ওরা অগ্নিস্পর্শ করে না, অগ্নিস্পর্শ করে না তাহলে রান্না কোথায় করবে। বলছেন যারা খুব ঘোড়া সন্ন্যাসী হয় তারা কিন্তু রান্নাও করবে না। আমাদের যখন সন্ন্যাস হয় না এখানে বেলুড় মঠে, তারপরে তিন দিন ভিক্ষা করতে, হ্যাঁ কি করতে মাধু করি, আচ্ছা হ্যাঁ ভিক্ষা আপনি দিয়েছেন কখনো? হ্যাঁ না না ওই পেছনের দিদিকে, আপনি তো এই পাড়ায়, আপনি দিয়েছেন ভিক্ষা কখনো কোথায়? গেটে দাঁড়িয়ে তাহলে আপনার বাড়িতে দেখে নিয়ে গিয়ে তাহলে ও বাইচান্স দিতে গেছিল? আরে বাবা সে তো বলে নাকি বিরাট কিন্তু জিনিস শুনেছেন এটা আপনি? বলে যার বাড়ি আছে সন্ন্যাসী চলে যায় এরকম, সে তো বিরাট কিন্তু জিনিস। আর সে পাড়াতে অনেক যারা ভক্ত বাড়ি না তারা বাচ্চা বাচ্চা ছেলেকে দাঁড় করিয়ে রাখে যে কোনো সাধু বাবাকে দেখলে ধরে নিয়ে আসবে ভিক্ষার জন্য,
আবার অনেক সময় পাওয়াও যায় না, আর অনেকে আছে গেটের কাছে দাঁড়িয়ে থাকে দেওয়ার জন্য, বলে এই মাধুকরী ভিক্ষা দেওয়াটা বিরাট পুণ্যের জিনিস, তো আমাদের ওরকম কোনো কাঁচা জিনিস দিলে আমরা নিই না, কারণ আমরা নিরগ্নি তখন ওই তিনটে দিন নিরগ্নি থাকতে হয় কমপ্লিটলি, মানে রান্না বান্না কিছু হবে না, আর ওই ভিক্ষাতে যা পাওয়া গেল তো আর ওই একটা আমাদের ইয়ে থাকে কাপড়, এই জামা আছে না এই কাপড় আর কি, ওই কাপড়ের মধ্যে সবটাই পড়ছে, ভাতও মধ্যে পড়ে, ডালও মধ্যে পড়ে, সবজিও তার মধ্যেই পড়ে, বিস্কিটও তার মধ্যেই পড়ছে, বইও পড়ছে, আর খুব মজা লাগে সেই বাড়ির দিদি মায়েরা বাবা কোথায় তো বেশিরভাগ চেনে নাই পাড়ায় যখন ঘুরি, তো এরকম এটাই পেয়ে দিলাম, তো আরে দাঁড় থাকতে এর মধ্যেই দিন তোরা ভালো কি সব পাগল নাকি, তা কি আর করবে দাঁড়টা দিয়ে দেয় ওই ভাত পড়ে গেল, তবে সে একই দুদিন পরে বলি যে আচ্ছা দাঁড়টা দিতে হবে না ছেড়ে দিই, কারণ কি হয় ওই দাঁড়টা দিয়ে টক টক করে পড়ছে সেরকম পুরো এই থাইতে লাগে তো তো ধুতিটা পুরো দালে পড়ে যায় সে আর একটা রিসে দেশে, তো আমরাও নিই না অর্থাৎ নিরাপদ পুরো নিরাপদ থাকে, আর ওটাকে পুরো একবারে অগ্নিহোত্র করবে না, নিজে রান্না করবে, সন্ন্যাসী না কাঁচা জিনিস নাই না, যারা কাঠকর্তা অতটা কাঠকর্তা না রান্না বান্না এগুলো, আর সাধু বাবা মানে হচ্ছে গাঁজা খাবে সিগারেট খাবে এগুলো তো ওদের ওকে অগ্নি হয়েই যায়, কিন্তু আসল অর্থ হচ্ছে যে অগ্নিহোত্র কর্মাদি করবে না, আর চেয়ার কর্মী যদি কর্ম ত্যাগ করে দেয় সেটা হচ্ছে অক্রিয়া, তো বলছে অনাশিতম কর্মফল, যখন কর্মফলের আশ্রয় না নিয়ে যখন যে কাজ করে সেই হচ্ছে সন্ন্যাসী, সেই হচ্ছে যোগী, শুধু তুমি কর্ম ত্যাগ করে দিলে মানে নিরগ্নি হয়ে গেলে যোগাদি করছো না, আর তুমি কাজ বন্ধ করে দিলে তাহলে তুমি যোগী হবে না, এটা তো পরপর পরপর এই পয়েন্টগুলো আসবে আমরা এখানে এক্সপ্লেন করছি, বলছে কর্ম ফলে তৃষ্ণা নেই, আমি কাজ করছি আমার কর্ম ফলে তৃষ্ণা নেই, যেমন শ্রীকৃষ্ণ যখন মহাভারত যুদ্ধ করাচ্ছেন করছেন তৃষ্ণা নেই, স্বামীজি যখন এই আমেরিকাতে যখন অবস্থান করছেন কাজ ওনার কোনো তৃষ্ণা নেই, বলতে না করে দিচ্ছে, বলছে যে এখানে আসলে যে একটা ব্যাখ্যা করছে আপনারা লিখে নিতে পারেন, সন্ন্যাস মানে পরিত্যাগ, সন্ন্যাস মানে পরিত্যাগ, আর যোগ মানে চিত্ত সমাধান, ওই যে পতঞ্জলি বলছে না যোগ চিত্ত বৃত্তি নিরোধ, যোগ হচ্ছে চিত্ত বৃত্তি নিরোধ, তো চিত্ত যখন সমাধান করা হচ্ছে, সমাধান মানে সমাহিত যখন করা হচ্ছে এটাকে বলে যোগ, এই এই ডেফিনেশনটা সবচেয়ে মনে রাখবেন যে পরিত্যাগ কমপ্লিট রিলাক্সেশন কমপ্লিট কর্ম ছেড়ে দেওয়া এটা হচ্ছে সন্ন্যাস, আর মনটাকে সব অবস্থায় সমাহিত রাখা এটা হচ্ছে যোগ, তো এখন ফলে কি হয় সন্ন্যাসী সব কর্ম ত্যাগ করে দিয়েছে অটোমেটিক্যালি সে সমাহিত চিত্ত হয়ে যাবে, আর যে সমাহিত চিত্ত সে অটোমেটিক্যালি সন্ন্যাসী, তার কারণ হচ্ছে সে কাজ করছে কিন্তু কাজের প্রভাব তার উপরে পড়ছে না, তো বলছে যে যদি কেউ অগ্নিমন্ত্র গার্হত্য এই যে যোগ্য আদি আছে এগুলো ছেড়ে দিল তাই বলে সে কিন্তু সন্ন্যাসী হয়ে যাবে না, আর কেউ অক্রিয় অক্রিয় হচ্ছে এখানে গৃহস্থদের জন্য কিছু দায়িত্ব দেওয়া আছে, যেমন পঞ্চমহাযজ্ঞ আছে বা এই যে আপনার এখানে বলছেন তপস্যা দান এই যে ক্রিয়াগুলো আছে ছেড়ে দিল আমি আর সব ছেড়ে দিলাম না, এটাকে তুমি যোগী হবে না,
মানে মূল কথা হচ্ছে, যদি কোনো মানুষ কর্মফল ত্যাগ করে কাজ করে সে হচ্ছে কর্মযোগী, সে হচ্ছে সন্ন্যাসী। এই পয়েন্ট আমরা ঘুরে 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 আসবে। তো বলছে এখানে আচার্য খুব সুন্দর কথা বলছেন, ওনাকে অবজেকশন করছে এটা কি করে হতে পারে, সন্ন্যাস হচ্ছে কাজ হবে না, ইয়োগ হচ্ছে কাজ হবে, আপনি দুটোকে মিলিয়ে দিচ্ছেন কি করে, যে গীতায় যেরকম বলছে কি করে বলছে। আচার্য খুব সুন্দর কথা বলছেন, হচ্ছে যে কয়াচিত গুণভৃত্যা, একটা গুণকে যদি আপনি ধরেন বাকি সব গুণ চলে আসে। আপনাদের যে প্রথম যে শ্লোক না, এই জায়গাটা না আপনারা এই সেন্টেন্সটা একটু লিখে নিন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স। যে একটি গুণের উপরে নিজেকে কেন্দ্রিত করলে বাকি সব গুণ চলে আসে। অ্যাকচুয়ালি সন্ন্যাস আর ইয়োগ কখনো সমান হতে পারে না, কারণ ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। ইয়োগ বলে হচ্ছে কর্ম, সন্ন্যাস বলে হচ্ছে কর্মত্যাগ। কিন্তু বলছেন যে না, যদি একটা গুণ ফোকাস করো, কিসের উপরে বলছেন যে কয়াচিচ গুণভৃত্যা উভয়স্য সম্পিপাদয়সি তত্ত্বাৎ, একটি গুণের উপর যদি ফোকাস করো তাহলে তোমার সব গুণ চলে আসবে। এই জায়গাটা আমি একটা ব্রেক আমাকে দিতে হবে, আপনারা হাত তুলে বলুন তো, কিন্তু মানে বলার আগে ভেবে আপনাদের মধ্যে কারা কারা আছেন, যাদের মধ্যে কোনো একটি গুণ আছে যেটা আপনি জানেন যে এটা আমার গুণ, এটা আমি সত্যি স্পেশাল, এই জায়গাটায় আমার মধ্যে এই গুণটি আছে, আপনার মধ্যে একটি গুণ যে এই গুণে আমি প্রতিষ্ঠিত, মানে ভগবান এসে আমাকে এটা থেকে নাড়াতে পারবে না, যে কোনো সত্য অহিংসা ব্রহ্মচর্য অপরিগ্রহ কি পড়াশোনার প্রতি ভক্তি, লেখালেখির প্রতি ভক্তি কি, সেবা কি, বিদ্যার্থী যে কোনো একটা, যে এই সিম্পল আরো নিচে চলে আসে পাংচুয়ালিটি, সিম্পল থিং ক্লিনলিনেস, যে না আমার তো ক্লিনলিনেসের ভাব এমন যে ছুচি বাইয়ের মতো হয়ে গেছে, আপনাদের দেখে তো কাউকে মনে হয় না যে আছে। হ্যাঁ কি আপনি একমাত্র বিকাশবাবুই হাত নেড়েছেন, জানতো হ্যাঁ বলুন। আছে একটা নাম করা কথা জানেন, ফুল সদস্যের ওয়্যার অ্যাজ ইজ ইয়ার টু ট্রেড, দেবদূতরা যেখানে ঢুকতে ভয় পায় না ওখানে ভুল করা ছাপিয়ে পড়ে। হ্যাঁ যাই হোক বলুন, আপনি যখন দুটো হাত না পড়েন ধর্মের প্রতি, ওই জন্য বেঙ্গল থেকে ধর্ম উঠে বেরিয়ে গেছি, এই যে বেঙ্গলে সিকিম এসে যে ধর্মের হানুষ করো না, ওই আপনার মতো ধর্মের প্রতি, এগুলো মুখের কথা, ধর্মের প্রতি প্রীতি যা একটা ব্যক্তিগত এতে নামছি না, কিন্তু আমি এটাই মানে দেখুন এরপরে বললে হয়তো আপনার মনে কষ্ট হয়ে যাবে বলছি না, কিন্তু না আপনার নেই এটা ধর্মের প্রতি তো ডেফিনেটলি নেই। ধর্মের প্রতি হলে এত দিন নিষ্ঠা যদি থাকতো তো আপনি মানে সাংঘাতিক থাকতো তো আর এইসব ক্লাসে আসতেন, হারানো যদি বলেন কিছুটা বিশ্বাস হয় কিন্তু আসেন, কিন্তু সেও সেই নিষ্ঠা যেখানে এক গুণ ওয়ান সিঙ্গল কোয়ালিটি আপনার যদি থাকে না, ওয়ান সিঙ্গল গুণ আপনার কিন্তু সব এসে এটাকে হাইলাইট করছে। খুব ইন্টারেস্টিং, খুব আনইউজুয়াল জায়গায় যিনি গোপীদের যেমন কৃষ্ণের প্রতি ভালোবাসা, ভাগবতের ওনারা পয়েন্ট তুলছেন যে আরে গোপীরা তো শ্রীকৃষ্ণকে যে ভালোবাসা সে তো পুরো হচ্ছে
দৈহিক ব্যাপার, শরীরের দেহ। যদিও অন্যান্য জায়গায় নারদী সূত্র আদিতে বলছে যে না এটা দৈহিক ছিল না, কিন্তু ভাগবতে একটা স্পেসিফিক বলছে শ্রীকৃষ্ণকে তারা ভগবান কিন্তু ভালোবাসত না, মানুষ রূপে ভালোবাসত। তো কিন্তু বলছেন যে ঠাকুর বলছেন যে কৃষ্ণকে ভালোবেসেছে আর অন্য কাউকে ভালোবাসত না। যার জন্য দ্বারকাতে গেছেন রাজপুত ধরে আছেন তারা পর্দা করে পর্দার কিন্তু যে আমরা তো এখানে ভালোবাসিয়ে দিয়েছি। দেখুন একদম সাধারণ জিনিস, একটা দৈহিক ট্রেড, একটা নারী আর পুরুষের ট্রেড, এই নারী পুরুষের ট্রেড আর তাই না ব্যভিচারে মানে আমাদের ভাষায়। কিন্তু এই যে সকল ব্যভিচার আমরা যেটা বলছি এটাকে নাম দিয়েছেন অব্যভিচারিণী ভক্তি, যে যে ভক্তিতে ব্যভিচার নেই। অথচ আমাদের বাসায় ব্যভিচার, কারণ কি হচ্ছে, কারণ বউ কি হচ্ছে, কারণ বোন সব কথাকে নিয়ে কৃষ্ণ আর একশো কি প্রেম করে যাচ্ছে, আশ্চর্য। তো শ্রীকৃষ্ণের কিছু হচ্ছে না কিন্তু ভগবান, কিন্তু যে গোবিন্দ করছে তারা মানে বলছে চারদিকে বলছে এরা নাকি আগে জন্মে ঋষি ছিল, ঋষি ছিল বলে গোপী হয়নি, এখন গোপী করে এনারা যা শেষ করেছে তাদের বলছে ঋষি ছাড়া এরকম কারোর হতে পারে না। তো ফ্যাক্ট কি, আমরা কি করে জানবো, তো গোপীরা কি কৃষ্ণের সঙ্গে এরকম করেছিল আমরা কি করে জানবো, কিন্তু আমরা এটাই জানি না যে যদি কারোর দৈনিক ভালোবাসা থাকে, শারীরিক ভালোবাসা যদি থাকে, সেটা তো এই নিষ্ঠা যদি থাকে ওরা ওকে ব্রহ্মজ্ঞানে নিয়ে চলে যাবে। এখানে আছে তো ঠিক এই পয়েন্টটাই বলছে যে হ্যাঁ অ্যাপারেন্টলি সন্ন্যাসী আর যে যোগী এটা মেয়ে কি করে বলবে, কর্ম ত্যাগ আর কর্ম দুটো একসাথে কি করে চলবে। কিন্তু বলছেন একটি গুণ যদি থাকে, ওয়ান সিঙ্গল কোয়ালিটি, বাকি ইন্টায়ার কোয়ালিটি সব ওটাকে টেনে নিয়ে চলে আসবে। একটি সিঙ্গল কোয়ালিটি আপনি জাস্ট গিয়ে আপনি বাড়িতে বসে শান্ত মনে আপনি ভাববেন যে আমার কোন এরিয়াটা আছে যেটাকে আমি সবচেয়ে সহজেই ডেভেলপ করতে পারি। এই দেখুন যে মকবুল ফিদা হোসেন ছিলেন কোথায় ইন্দোরের দিকে সিনেমার পোস্টার টোস্টার বানাতে, কিন্তু কোয়ালিটি ছিল। আর সেখান থেকে দেখুন পেন্টারও হয়ে গেল এত না করা, আর টাকা পয়সাও হলো, মান সম্মানও হলো, সব কিছু জীবনে যা কিছু চাই সব চাই পেল, ওয়ান সিঙ্গল কোয়ালিটি। আমাদের ওয়ান সিঙ্গল কোয়ালিটিতে কি হয়, আমি কালকে করছিলাম সচিন তেন্ডুলকর বলছে ইয়াংদেরকে যে দেখো যদি ভালোবাসো কোনো জিনিসকে তাহলে নিয়ম করে প্র্যাকটিস, হ্যাঁ নিয়ম করে প্র্যাকটিস করলে হবে না, বলছে যে তুমি যদি নিয়ম করে প্র্যাকটিস করো যে দু ঘন্টা পড়বো চার ঘন্টা পড়বো তাহলে হবে না, তোমাকে শুধু করে যেতে হবে, করে যেতে হবে, কতদিন করবে যতক্ষণ ওই পারফেকশনটা না এসে যায়। কিন্তু আমি রোজ দু ঘন্টা করে প্র্যাকটিস করবো হয় না, খুব ভালো লাগলো। দেখুন এক্স্যাক্টলি কথা বলছে যে পরাভক্তি অপরাভক্তি, বৈদিক ভক্তি পরাভক্তির কথা যেটা বলো এক্স্যাক্টলি এটা, বৈদিক ভক্তি মানেই হচ্ছে এক ঘন্টা করে জপ করবো, কিছুটি একশো আট করে জপ করবো, পরাভক্তি মানে হচ্ছে যে আর তোমাকে যা বলে আমার কোনো কিছু এটাই করতে হয়। তেন্ডুলকর কি বলছে এইটাই তোমাকে করতে হবে, এছাড়া আমি সব তোকে ভুলে যেতে হবে, এছাড়া আমার কিছু নেই। এ দেখুন ওই একটা জিনিসকে ফোকাস করে তিনি কোথায় চলে গেছেন, আর অথচ বলছে তার নাকি টাকা পয়সার দিকে কোনো দৃষ্টি নেই, নাম যশের দিকে কোনো দৃষ্টি নেই, কারো সঙ্গে কথা বলে না, কাউকে ইন্টারভিউ দেয় না, কোনো এতে যায় তাকে বললো রাজ্যসভার মেম্বার, রাজ্যসভার মেম্বার তাকে বড় বাড়ি টাই দিল, ওগুলো আমার কোনো আসা সম্ভব হবে না, আমি এসে যখন আসবো আমি আমার খরচে হিউমিলিটি দেখি অন্যরা তো সেই ফাটাফাটি করছে আমাকে ছোট বাংলো কেন দিয়েছেন আমাকে ইত্যাদি। একই
আপনি আপনি বলুন এটা এক মাস দু মাস তিন মাস চার মাস আপনি যদি খাটতে শুরু করছেন আমার মধ্যে কি আছে যেটা আমি মানে খুব সহজে আমি পারব আপনার কি আছে সুব্রত সামন্ত মশাই না কিছু তো একটা থাকবে আগে হ্যাঁ আপনি শূন্য যেটা বলছেন সেটা বলতে তাতে আপনি এস্টাবলিশ না কোনো কিছুতে কিন্তু কিছু জিনিস তো নিশ্চয়ই আছে যেটা আপনি বেশি সহজে পারেন আর কিছু জিনিস যেমন ধরুন আপনি তো ইংলিশে আপনি লেখা লিখতে পারেন ডেফিনেটলি না বাংলায় তো লিখতে পারবেন ইংলিশের তুলনায় বাংলায় লিখতে পারবেন তো হ্যাঁ বাংলায় চিঠি লিখতে পারবেন একটা তার মানে হচ্ছে কিছু জিনিস আপনার কাছে সহজ কিছু জিনিস কঠিন সহজের মধ্যে সহজতম কি আগামী ক্লাসে যখন আসবেন না লিস্ট করে বানিয়ে নিয়ে আসবেন তো আপনার কাছে সহজতম কি আর বিকাশ বাবুর মতো ওই ফাঁকিবাজির কাজটা আমার ধর্ম খুব ভালো লাগে কি ধর্ম মানে ধর্ম মানে হচ্ছে যোগ্য যাওয়া শ্রাদ্ধ বাড়ি যাওয়া বিয়ে বাড়ি যাওয়া শ্রাদ্ধ বাড়িতে গিয়ে শ্রাদ্ধ অন্ন খাওয়া বিয়ে বাড়িতে গিয়ে মাংস ভাত খাওয়া ওইটা আমার সবচেয়ে ভালো লাগে তা ওয়ান সিঙ্গল কোয়ালিটি একটি যদি থাকে বাকি সব এসে যাবে যে আমি যেমন জানি যে আমি অ্যাটলিস্ট আমার পনেরো কুড়ি বছর কি তিরিশ বছর তো ডেফিনেটলি মানে জবে থেকে সন্ন্যাসী হয়েছি জীবনের কারো ক্ষতি মানে ক্ষতি করতেই পারি না আউট অফ কোশ্চেন আমার আমার বন্ধুরা বলছে এবার বলো এবার উড়িয়ে দিয়েছি তা আমি আটকে দিলাম এবার পরে বারবার ওদেরকে অনেকগুলো জানলাম খুব সাবধান এগুলোকে চাইলে কিন্তু আপনাকে উড়িয়ে দেবে আর আপনি যা সব একজনকে অনেকগুলো ঘটনা ঘটে গেছে যে উড়িয়ে দেব কিন্তু উড়িয়ে হিংসা আপনাকে কারো ক্ষতি করা আউট অফ কোশ্চেন তা আমি বললেন আমিও করি না 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 আপনার প্রথম কথা আপনাকে যেরকম বেঁধে মারেনি আর নাম্বার টু আপনার ক্ষমতা না যেমন ক্ষমতা থাকবে আর বেঁধে মারবে তখন এটা বোঝা যায় যে আছে কি হাইপোথে আমার কোনো হয় না হাইপোথেটিক্যাল আমরা ভাবি ও আমার এটা আর ফলে কি হয়েছে যে আমি প্রাণ রক্ষার জন্য মিথ্যে কথা বলবো না একবারে আপনি হয়তো বলবেন তাহলে কি আপনি সত্যি প্রতিষ্ঠিত প্রায় আউট অফ কোশ্চেন যে মানে আমার নিজের স্বার্থের জন্য আমি একটা মিথ্যে কথা আউট অফ কোশ্চেন মানে কতবার ফেসেছি আমি এটার জন্য কতবার মানে সলিড সলিড মার খেয়েছি ও অপরের জঙ্গল যদি যদি পঁচিশের মিথ্যে কথা বলবো এটা কিছু ওটা আমার গায়ে লাগে তা আমাকে একজন বলেছিলেন যে আপনি যা হা খেয়েছেন জীবনে যদি এখন মরে গিয়ে পোস্ট মর্টম হয় দেখা যাবে হৃদয়টা পুরো ঝাঁঝেড়া হয়েছে এত সত্যিকার কিন্তু মানে আমার মঠের ডাক্তার মহারাজের অবাক যে কোনো অসুখ বিসুখ নেই এত ক্রাইসিসের পরে মানে একটা ধরনের কিন্তু ওই সত্য থেকে বলবো না আর নম্বর টু হিংসা প্রশ্নেই নেই ফলে কিন্তু যার জন্যই অন্যান্য জিনিসে জুটে পড়ছে জুটে পড়ছে আসতে পারতো যাবে কোথায় এটা এই জন্য বললাম আপনার কিন্তু গালা গালা হলে তুলে ভূত বাগিয়ে দিবা সে এখন তবে বড়দের মুখে কখনো কিছু বলি না ওনারা জানে এই আমাদের এখানে একজন আছে তার অনেক মানে বেশ বইটি নাম করা বেরিয়েছে তো আমাদের অনেক ছোট তাই জন্য বলছে আমার এক্ষুনি ইচ্ছা আছে মহারাজ লেখক তবে আমি বই পড়িনি তার বললাম যে মন খারাপ কিছু করার নেই ভাই এগুলো এই এটা মিউচুয়াল আমিও তোমার কোনো বই পড়িনি আমি তো জানি না কিসে
কিসের উপরে ঢুকে আর আমার পাশেই বসে, তো তারপর বলছে যে মানে এক কথায় কিন্তু তাই বলে তার ক্ষতি করবো আর ক্ষতি যাব আরো কোশ্চেন করবে সে ও মজা করেই বলছে যে মন খারাপ করার কিছু নেই আমিও করিনি তোমার করবোই আমি জানিও না কিসের উপরে লিখব কি হয় তাহলে কিন্তু তাহলে আপনি যে একটা কথা বলছেন দেখুন ওই অতটুকু আমি যদি না করি আমার অন্য সমস্যা ফিজিক্যাল সমস্যা হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে ওইটাও আমার চলে যাবে আমি জানি কারণ যে লোকটি দুটো মেজর কোয়ালিটি দিয়ে নিয়েছে না যে কাউকে হিংসা কোনো অবস্থায় করবে না যে অপরকে ছোট করে আমি বড় হবো অপরকে ক্ষতি করে আমি নিজেকে বাঁচাবো তো একবার এরকম হয়েছিল অনেক আগে তখন হরিদ্বারে আসছিলাম বাসে টিকিট কাটা ছিল বাস এসেছে লোকগুলো দৌড়চ্ছে আগে সিট নেওয়ার জন্য আমি পেছনে দাঁড়িয়ে থাকলাম তখন আমাকে একজন বললো যে আরে বাবাজি দাঁড়িয়ে আমি বললাম ভাই এই ধাক্কা ধাক্কি হচ্ছে এরকম জীবন সেখান থেকে বেরিয়ে এসেছি তখন ব্রহ্মচারী ছিলাম তো শেষে যখন উঠলাম সিট নেই যদিও ঠিক আছে সিট নেই তখন দেখলাম সেই ড্রাইভার আবার বললো কি আমার ওই অবস্থা থেকে ওর কেবিনের ভিতরে আমাকে চন্দননগর যেতে আমাকে করতে হবে আরে ভাই আমি বলছি না যে আপনি এরকম করবেন যে যার জন্য লোকাল ট্রেন নিয়ে আমি প্র্যাকটিক্যালি জীবনে কোনোদিন বসি ওই দাঁড়িয়ে আমাকে যেতে হয় কারণ ধাক্কা ধাক্কি ওই সিট লুপ করার জন্য চাপিয়ে মানে এখন আমার বয়স হচ্ছে আমি বলছি এখন আমার 25 বছর বয়স হচ্ছে তখন থেকেই কথা বলছি তখন থেকেই আমার এই মেন্টালিটি আই ক্যানট ডু ইট আউট অফ কোয়েশ্চন তোমাকে খেলে আমি এগিয়ে যাব আই ক্যানট ডু ইট একটা কোয়ালিটি রাখবো নেই বাকি সব আপনার এটাই এখানে বলছে যে যে সন্ন্যাসী সে ত্যাগী হয়ে যায় আর যে ত্যাগী সে সন্ন্যাসী হয়ে যায় ইয়ে বলতে যং সন্ন্যাসী প্রাহু যোগম তন বিদ্ধি পাণ্ডব নহি অসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্যপ যে বলছে যে যিনি সন্ন্যাসী তিনি হচ্ছেন যোগী কারণ কি হয় যতক্ষণ সর্বসংকল্প ত্যাগ না হয় ততক্ষণ কেউ যোগী হতে পারে না চলুন এই জায়গাটা এটা একটু ব্যাখ্যা করতে হবে এটা বেশ ইয়ে আছে আগামী দিন করব কিন্তু এই 3 নম্বর সূত্রে এটা বলছে আর অংশ গুণে যোগম কর্ম কারণ হচ্ছে যোগাভ্যাসে প্রত্যেকম সমা কারণ হচ্ছে এটা 3 নম্বরটা সোজা যে আপনি যোগের পথে যোগে ওঠার জন্য যদি প্রস্তুত না থাকেন আপনাকে কর্ম করতে হবে আর যদি আপনি যোগে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকেন আর আপনার কর্ম করার দরকার এবার সময় ইন্দ্রিয়কে দমন করাটাই আপনার একমাত্র দায়িত্ব এখান থেকে শুরু হয়ে যাবে আপনার যোগ যোগ জিনিসটা কি গীতাতে কীভাবে বলছে অফকোর্স আমাদের যে পতঞ্জলি যোগ আছে পুরো বই আর এই কোর্সে আমরা কভার করবো আমাদের পতঞ্জলি যোগ আসবে কিন্তু সংক্ষেপে আপনার যে যোগ দর্শন যেটা এই অর্থে তা এখন তো গরম গরম বলছে আর কি করবেন দেখবেন যদি আপনারা আসতে পারেন যদি নাও আসতে পারেন আর কিছু করার নেই যা সত্যি গরমে শরীর খারাপ করতে লাভ নেই